আচ্ছা আবার আমি আসলাম আমার মোবাইল দিয়ে আমি আসলে যে অ্যাপটা ইউজ করতাম সেই অ্যাপটা আসলে ল্যাপটপ দিয়ে ঢুকতে হয় তো আমি ভুলে গেছিলাম যে আমার আজকে সেই অ্যাপটা টেকনিক্যাল সমস্যা হওয়াতে আমি অ্যাপটা দিয়ে ঢুকতে পারিনি তো আমি মোবাইল দিয়ে ফেসবুক নর্মাল লাইভেই ঢুকলাম তো আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমি একটু আড্ডা দিতে আড্ডা দেবার মুড়ে আছি এবং আমাদের সাথে আজকে যুক্ত হবেন আমাদের ইকবাল মাসুদ ভাই ভাই দেখা যায় না আচ্ছা এক কাজ করেন আপনার দুইটা চোখ বন্ধ করেন এবার বন্ধ করে এবার কানটা একদম খোলা রাখেন দেখবেন তাহলে দেখা যাবে ঠিক আছে আচ্ছা অনেক দিন পর আড্ডা দেওয়া দেওয়ার জন্য আসলাম তো খুবই ব্যস্ততা এবং শারীরিকভাবেও আমি সম্পূর্ণ সুস্থ নই তো এজন্যই জন্যই বেশ কিছুদিন বিরুদ্ধের মধ্যে ছিলাম আর এর মধ্যে যে এভুলেশনের লাইফটা করতাম সেই লাইফটাও আমাদের যে গেস্ট সেই গেস্টও ইদানিং বেশ কিছু থ্রেটের মধ্যে দিয়ে আছেন তাই উনিও আপাতত একটু চুপচাপ আছেন আমি আশা করব তিনি তার সেই বিপদ সময়টাকে কাটিয়ে উঠবেন এবং আবার আমরা এভলিউশন লাইফটা চালু করতে পারবো তো আমি দেখি ইকবাল ভাইকে যুক্ত করা যায় কিনা উনি আছেন কিনা আমি দেখি ইকবাল ভাই আপনি যদি দেখে থাকেন তাহলে যুক্ত হ্যালো হ্যালো ইকবাল ভাই আপনি কি আছেন ভাই জি ইকবাল ভাই হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে কেমন আছেন শুভ সন্ধ্যা

ইকবাল ভাই আপনি সব মিলায় কেমন আছেন নতুন বছর কেমন যাচ্ছে নতুন বছর ভালো যাচ্ছে আচ্ছা এক্সাইটেড এবং ইন্সপায়ার্ড আচ্ছা আপনার কেমন যাচ্ছে আমার আসলে একটু ব্যস্ততা যাচ্ছে এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি তো আশা করি আশা করি হ্যাঁ আমার একটা ডায়াগনোসিস চলছে এখন আমি নেক্সট উইকে সম্ভবত জানতে পারবো যে হোয়াট রিলি তো আমি এখনই বলতে যাচ্ছি না যে কি হয়েছে এই আর কি আশা করি ব্যস্ত থাকা ভালো ব্যস্ত থাকা ভালো হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ব্যস্ত থাকা ভালো বাসায় থাকলেই বরঞ্চ এই লাইভের ভূত মাতা চাপে অনলাইনে হয় তো এই সব আর কি তো আমরা আসলে যে আড্ডার জন্য আজকে যুক্ত হয়েছিলাম বিশেষত কিছু কমন বিশ্বাস যেগুলো আমরা সবসময় মানে পালন করি বা মানে আমরা না বলতে গেলে আমাদের দেশের মানুষ তো সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা ফোকাস করতে চাই যে কি সব ভুলের মধ্যে যে আমরা আসলে গিয়েছিলাম এবং আমি যখন পার্সোনালি আমি যখন মুসলিম ছিলাম তখন আমিও এইসব ধর্মগুলোর অন্ধবিশ্বাসগুলো পালন করতাম এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত আলোকপাত করতে যাচ্ছি আর কি হ্যাঁ মানে সাধারণত আমরা যখন অম এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি আমরা অনেক যুক্তি যুক্তিযুক্ত কথা বলার চেষ্টা করি আরকি হ্যাঁ মুমিনরা অনেক আর্গুমেন্ট দেয় আমরা দেখার চেষ্টা করি যে সেই আর্গুমেন্টগুলো ভ্যালিড কিনা এই ধরনের আলোচনাগুলোই হয় আপনি যদি বেশিরভাগ আস্থিক নাস্তিক লাইক গুলো দেখেন সেখানে সেগুলোই হচ্ছে আরকি এখন আজকে আমি সেরকম ভাবে কোনো কথা বলতে যাচ্ছি না যেগুলো নিয়ে আমি আমি এই ব্যাপারে অনেক চিন্তা করি যে আমাদের সামাজিক ভাবেই ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে অনেকগুলো কাজ আমরা যেগুলো করি কোন চিন্তা ভাবনা না করে ধরুন মনে যে পানি পানি খেলে বা আবে জমজমের পানি খেলে আপনি সুস্থ হয়ে যাবেন বা এই ধরনের এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশ বা যেখানেই ধর্মগুলো আছে আর কি এই ধরনের ব্যাপারগুলো সেখানেই খুবই প্রচলিত

দরজা দিয়ে হ্যাঁ বা কি বলে যে আপনার বাথরুমে যাওয়ার আগে বিসমিল্লা বলতেছে আমাদের কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাপার এই ব্যাপার গুলো আরো অ্যাবসার্ড কিন্তু হ্যাঁ এই ব্যাপারগুলো আমার কাছে আরো অ্যাবসার্ড মুহাম্মদ আমি সাধারণত মুহাম্মদ বা ইসলামের ভিতর কি আছে আর কি কোরআনে কি আছে এইগুলো নিয়ে খুব একটা কথা বলি না কারণ এই ব্যাপারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হতো যদি দেখাতে পারতো যে মোহাম্মদ আসলে রসুল এবং কোরআন আসলে আল্লাহর বাণী তাহলে সেটা নিয়ে কথা বলা যেত যেহেতু ওই পর্যায়ে আমরা যাইনি ওই মোহাম্মদ কি করলো না করলো তা নিয়ে আমার কিছু আসা যায় না কিন্তু আমরা যদি সমাজে থাকি সেই সমাজের মানুষগুলো কিভাবে চলতেছে তাদের বিশ্বাসগুলো গুলো কিরকম তাদের বিশ্বাসের ভিত্তি বিশ্বাস কি ভিত্তিহীন নাকি ভিত্তি আছে এই জিনিসগুলো নিয়ে কথা বলা যায় কি তো আমি যেটা দেখলাম যে মোহাম্মদ মানে কতখানি খারাপ লোক ছিল কতখানি ভালো লোক ছিল এইটা ডিসকাশনে যাওয়ার আগেই কিন্তু আমাদের দেখা হচ্ছে যে আমরা কি করতেছি এই যে বিসমিল্লা বলে ডান পা দিয়ে বাথরুমে যাচ্ছে এতে কি হয় বা কুলহু আল্লাহ তিনবার বললে হ্যাঁ এতে কি হয় আমি একটা কিছুদিন আগে এখন যদি আমি আমি মুমিনদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে অবভিয়াসলি এটা আমাকে সম্ভবত মানে যদি আমি মুমিন মানে আমি মুমিনের ভিউ পয়েন্ট থেকে বলছি যে অবশ্যই এটা তাদেরকে মেন্টালি বুস্ট করে তাই না হ্যাঁ তাদের যুক্তিটা এটা হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় যে ডাউটটা বা মানে এই এই চিন্তাটা মানে স্কেপটিসিজমটা এখান থেকে আসা উচিত মানে ছোটবেলা থেকে আমরা দেখতেছি এটা অ্যাকচুয়ালি আমার বাসাতে হয় আমার বাসাতেও আমি যখন ছোট ছিলাম তখন আমার বাসাতে হতো আমি শিওর এটা এখনো হয় আসলে আমি শিওর এটা এখনো হয় অফকোর্স এটা এখনো হয় এবং ভবিষ্যতেও হবে হ্যাঁ ধরুন আমি বেশ কিছুদিন আগে একটা ইন্টারনেটে দেখলাম একটা বাংলাদেশি ডাক্তারের একটা প্রেসক্রিপশন ঠিক আছে ওখানে সে কোন রোগী যে প্রেসক্রাইব করে দিয়েছে যে এই এই প্রতিদিন এতবার পড়বেন হ্যাঁ খাবেন এতবার খাবেন আবার নিচে কোণরে লিখে দিয়েছে যে বেশি করে কুলহু আল্লাহও পড়বেন ডাক্তার লিখে দিছি চিন্তা করেন না একজন হ্যাঁ একজন এমবিবিএস ডাক্তার তার রোগীকে বলতেছে যে এই ওষুধগুলো খাবেন এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে কুলহু আল্লাহও পড়বেন হ্যাঁ এক আমি চিন্তা করে দেখেন একজন ডাক্তার সে কিন্তু মানে আপনি তাকে বিজ্ঞানী মানে বলতে পারবেন না বাট এটলিস্ট সে এই বিজ্ঞানের এই ব্যাপারগুলো জানে বায়োলজিক্যাল যে আমাদের যে ফাংশন গুলো সেই যে এগুলো জানে একটা মেডিসিন কিভাবে কাজ করে সেটা হয়তো বা সে জানে কিন্তু সে একুল কুলহলোর ব্যাপারটা নিয়ে কোনোদিন চিন্তা করেনি এটা সে চিন্তা করেনি যে এটা পড়লে কি হয় আসলে এটা আদৌ কিছু হয় কিনা কিভাবে হয় এই জিনিসগুলো নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেনি কিন্তু হ্যাঁ এটা অটোমেটিক্যালি সে মেনে নিয়েছে আর আমি সেই জন্য আজকে এখন এই ক্ষেত্রে তো দেখবেন যে এদের মধ্যে কোনো একটা রোগী হয়তো সে দোয়া দূরত পড়ছে বা তার ফ্যামিলি দোয়া দূরত পড়ছে এবং মিরাকল মানে কোনো না কোনোভাবে সে সুস্থ হয়ে গেল তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় তার মধ্যে এফেক্ট করে কিন্তু আপনি দেখবেন যারা দর্শনী ছাত্র বা চারুকলার ছাত্র তাদের মধ্যে আস্তে আস্তে মানে তাদের মধ্যে এসব জিনিসগুলো আসে না এবং আস্তে আস্তে তারা মানে নিরপেক্ষ ভাবে চিন্তা করতে পারে আমার মনে হয় অনেকটা এরকমই একটা এফেক্ট হয় রাইট রাইট এবং এটা যখন কি আপনি আপনার মতো বা কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহর নাম নিলে আমার এটা ভালো হবে সেই ধরনের লোকজনের মধ্যে যদি আরো বেশি বেশি থাকেন আর কি আপনার চিন্তা ভাবনা কথাবার্তা আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল সব যদি এরকম হয় এখান থেকে হওয়া খুবই খুবই কষ্টকর যদি আমি মানে এটা নিয়ে একটা মানে এই যে হাস্যকরগুলো সেটা নিয়ে মানে কিছু আমি হয়তো আপনাকে একটা হাস্যকর বিশ্বাস দিলাম এবং এটা যে কতক্ষণ হাস্যকর কতখানি অবসার সেটা নিয়ে কথা বলতে পারি ধরুন এটা আমাদের জীবনে কিন্তু আমাদের মুমিনদের পক্ষ থেকে বলতে হবে সেরকম না আমি বললাম যে আমি যদিও নাস্তিক বিশ্বাস করি না যে সৃষ্টি করতে বলে কেউ আছে কিন্তু আমার ফ্যামিলিতে অনেকে বিশ্বাস করে এবং ফ্যামিলির মধ্যে আমি এখনো এগুলো দেখি খুবই হাস্যকর কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করি তারা উত্তর দিতে পারে না ধরুন ধরুন আমার ফ্যামিলিতে একজনের কিছুদিন আগে হার্টের সার্জারি হলো ঠিক আছে মানে বিশাল হার্টের সার্জারি ট্রিপল বাইপাস হ্যাঁ মানে কোটরোপো বাইপাস এবং সেই অপারেশনটা হয়েছে আমেরিকাতে একটা খুবই বিখ্যাত একটা হসপিটাল এই যে ডাক্তার বা যারাই সার্জন যারাই আছে খুবই মানে মানে এরা বিশ্ববিখ্যাত এডুকেশন পেয়ে তারা সার্জন এখানে তারা কিন্তু খুবই এক্সপার্ট এবং সমস্ত যন্ত্রপাতি যা আছে যা লাগে সবই স্টেট অফ দ্য আর্ট খুবই উন্নত মানের কিন্তু সেই রিলেটিভ আমার যে রিলেটিভ তার বাসায় তার যে ছেলে মেয়ে যারা ছিল তারা চিন্তা করেন তারা সেখানে অপারেশনে যাওয়ার আগে তারা বাসায় মিলাদ দিচ্ছে যে অপারেশনটা সাকসেসফুল হওয়ার জন্য চিন্তা করে দেখেন এটা অনেকটা ওই রকম যে ট্রাক ট্রাকের সামনে যখন লেবু ঝুলিয়ে রাখে কিছু ইন্ডিয়াতে আপনি দেখবেন তারা তাদের এত পার্টস যদি ট্রাক না চলে তারা লেবুর মাধ্যমে কিভাবে ট্রাকটা চলবে তো এইসব অন্ধবিশ্বাস গুলো তাদের মধ্যে বিদ্যমান হ্যাঁ এবং আপনি দেখবেন কিন্তু আমেরিকার হাসপাতাললেও কিন্তু আপনার বাচ্চা হয় সাথে সাথে কিন্তু ওরাই বলে যে সারকামসাইজ করবে কিনা এবং এটা এটা একটা জাস্ট ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে ওরা করে ওরা ধর্ম এটা জিনিসটাকে ধর্মিকভাবে বলতে চায় কিন্তু এটা জাস্ট ব্যবসায়িক ধর্মিক ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ ওই সেখানে ব্যবসায়িক পয়েন্ট কারণ এরা অনেক জানে যে বেশিরভাগ যারা বাচ্চা হচ্ছে তাদের প্যারেন্টস বেশিরভাগই চায় তারা আহ অনেকেই মনে করেন কিন্তু আমেরিকা মানে নাস্তিক কান্ট্রি সেরকম না কিন্তু আসলে না আমেরিকা কিন্তু আমি বলবো একই রকম হ্যাঁ ধার্মিক কান্ট্রি বলা যায় সিক্সটি টু পার্সেন্ট না কিন্তু মানে ক্রিশ্চিয়ান কিন্তু ওদের সাথে ইসলামের বা মুসলিমদের সাথে যে ডিফারেন্স সেটা হচ্ছে যে ওরা চাপিয়ে দিতে চায় না ওরা ওই ওই ওরা মনে করে যে তোমারটা তুমি করলে করো আমারটা আমি করলে করো তুমি তোমার জিসাস কে নিয়ে তুমি যা খুশি তাই করো তোমার তোমার বাইবেল পড়াও আমার কিছু করার নাই হ্যাঁ এই জিনিসটা মধ্যে আছে ওদের ওদের দেখবেন যে এক এক জায়গায় এক এক ধরনের চার্চ কোথায় ক্যাথলিক চার্চ কোথাও প্রোটেস্ট্যান্ট চার্চ কোথাও মাইওরি চার্চ মানে ইতালিয়ান চার্চ সব ডিফারেন্ট ডিফারেন্ট যে কোভিড ডিফারেন্ট কিন্তু কেউ কিন্তু বলতেছে না যে

খ্রিস্টানরা একটা রিফরমেশনের মাধ্যমে চলে গেছে তারা হ্যাঁ সামাজিক ভাবে মুসলিমরা কখনোই এই কি বলবো কোনো ধরনের প্রতিবন্ধ কোন কারো কাছ থেকে এটা মানে এই স্টাইলে ইসলাম সবসময় সার্ভাইভ করে গেছে এখন সেই রেজিস্ট্যান্স তারা দেখতেছে হ্যাঁ এখন তারা রেজিস্ট্যান্স দেখতেছে এখন তারা সেই খ্রিস্চিয়ানদেরই রিসাইকেল করা আর্গুমেন্ট দিচ্ছে হ্যাঁ

দেখেন সেখানে আমি আমি নামটা জানি না একটা আল্লাহ হ্যাঁ উনি কিন্তু নাস্তিক টাস্তিক না আসিফ ভাইকে ডিরেক্টলি দিলেন কিন্তু যদি ইন্টারনেট না থাকতো আজকে তাহলে তার চালা বেলার আগে আসিফ ভাইকে তুলে নিয়ে আসতো যদি জানতো কিন্তু ইন্টারনেট তার কিন্তু কিছু করার নাই তার এটাই শুধুমাত্র এটাই করার আছে যে যে তার আসিফ ভাইকে ডাইরেক্টলি অ্যান্সার দেওয়া এই জিনিসটাই শুধু করার করা আছে কিন্তু এবং সেটাই সে করলো এবং এটাই বলতে গেলে রেফরমেশন আর কি আগে মুসলিমরা যেভাবে অ্যাক্ট করতো এখন এটা অনেকখানি চেঞ্জ হয়ে এখন ওরা তবে আমি বলবো যে অ্যাট তারা অ্যাট তারা দে ওয়ান্ট টু ডিফেন্ড देमসেলফস মানে তারা তাদের পক্ষ থেকে চাপা দিয়ে মানে হ্যাঁ চাপা দিয়ে দেন না এখন তারা বই পড়ছে এবং আস্তে আস্তে তারা এটা যত ডিপে যাবে যত ডিগ ডাউন করবে তত গন্ধ বেরোতে থাকবে এবং ততই তারা বুঝতে পারবে যে যে প্রবলেমটা আসলে কোথায় আমাদেরকে বলতে হবে না আচ্ছা চ চলেন কিছু কিছু হাস্যকর বিশ্বাসের কথা বলি আমি যখন ছোট ছিলাম আমি এটা শুনেছিলাম যে যে রাতে বলা নাকি হা করে যদি আপনি ঘুমান শয়তান নাকি মুখে প্রভাব করে দেয় এবং সেই নাকি সেজন্য সেই মুখ থেকে গন্ধ বের হয় আজকে কিন্তু আড্ডার মুডে আছি আমি আজকে অনেক হাসলাম আপনার কথা শুনে ঠিক আছে শিখ না সিতাই আমি আমি এখন এইটা এই 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 ধরনের কথা কি শুনেছেন আপনারা কি শুনেছেন নাকি এটা আমি যে লোক লোকালিতে ছিলাম সেখানেшел আমি যতটুকু জানতাম যে মানে হা করে গুমালে এরকম মানে postcss করে দেয় বা বায়ুনিরগত করে কিছু একটা سامथिंग আই চিন্তা করে দেখেন হ্যাঁ আত্তাপুর আবার শুনলাম যে বজ্রপাত যখন হতো হ্যাঁ তখন নাকি এটা এটার এক্সপ্লেনেশন তো ছিল যে আল্লাহ নাকি শয়তানকে বেঁধে পিটাচ্ছে হ্যাঁ 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 এবং সে পিটানোর মানে এতখানি সিবি হ্যাঁ এতখানি মানে সিবি পিঠাচ্ছে যখনই কিদে পিঠাছে যায় না ও যখনই পিটায় তখনই মানে বজ্রপাত হয় কি হ্যাঁ মানে যখনই পিটানো হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এবং এখনো এই যখন আমি এখনো আমি যখন আমার মাকে ফোন দিই হ্যাঁ যখন আমার একটু খারাপ সময় যায় বলে যে তুই যে এই যে নামাজ করিস না এই দেখ তোর খারাপ সময় যাচ্ছে কিন্তু যখন আমার ভালো সময় থাকে তখন কিন্তু উনি এই কথাটা বলেন না ঠিক আছে তো মানুষ একদম অসহায়ত্ব থেকে এইসব মানে এইসব আশ্রয় না এসব মানে মানে অজানা অদেখা জিনিসগুলোর মধ্যে না সেটাই সেটাই কিন্তু মানে বাবু কিন্তু হাস্যকর কিন্তু যেভাবে মানে এখনো এখনো অনেকে বিশ্বাস করে চিন্তা করে দেখেন এখনো কিন্তু অনেকে বিশ্বাস করে এই যে ডানপা দিয়ে ডানপা প্রথমে দিয়ে বের হওয়ার যে জিনিসটা বা বা ছোটবেলায়

পুকুরে আবে জমজমের পানি নিয়ে আসতো এখন তখন তখন এই কথাগুলো মনে আসে না এখন মনে পড়ে যে আদৌ কি সেটা পানি ছিল না আদৌ কি ছিল কে জানে কিন্তু সে নিয়ে আসতে বলতো যেটা আবে জমজমের পানি এবং সেই পানি আমরা যখনই কোনো মানে কি আমরা মানে রোগ টোগ হলে ডাক্তার কাছে যাওয়ার আগে এমন কি পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত আমার আম্মা সেই পানিটা আমাকে খাওয়াতো আর কি মানে চিন্তা করে দেখেন

ডান হাতে টাকা নিলে সরি রানা আহমেদ সুজন কমেন্ট করেছেন ডান হাতে টাকা নিলে বরকত হয় তো আমি কিন্তু আমি কিন্তু বাহাতি আমি জন্ম সূত্রেই বাহাতি তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে বামাতে চামচ ধরবানা বামাতে খাবানা বামাতে লিখবানা আপনি এক ও আচ্ছা আপনি আরে ভাই কত মার খাইতে হচ্ছে ভাই যে বাম হাত লেখার জন্য হ্যাঁ বাম হাত হচ্ছে শয়তানের হাত অশুভ

দেখেন এবং আমাকে অনেক চেষ্টা করা হয়েছিল আমাকে অনেক চেষ্টা করেছিল দানাত দিয়ে করার জন্য মানে লেখার জন্য খাওয়ার জন্য আমি ডান দিয়ে খাই কিন্তু আমার সব অন্য ধরনের সব কাজকর্ম যেমন আমি খেলায় খুব ভালো ছিলাম তো আমি বাহাতি ব্যাটসম্যান বাহাতি বলার এবং আমার সব কিছুতেই বাহাতটা আগে যায় হ্যাঁ তো এই জিনিস অনেক চেষ্টা করেছিল যে ডানাতে কাজ করানোর জন্য কিন্তু সম্ভব আপনি যদি ন্যাচারালি লেফটে লেফটে হন তাহলে এটা তো সম্ভব না হ্যাঁ সেটাই আমি পেশীবহ কাজ আমি কিন্তু ডান হাতে লিখি এখন মানে এটা ফোর্স করে চেঞ্জ করা হয়েছে ডান হাতে লিখি বা হাতে কিছু লিখতে পারি ডান হাতে লিখি এবং ডানাতে খাই पण পেশীবহ কাজগুলো ধরুন মানে কেচি দিয়ে কাটতেছি কিছু সেটা বা হাতে পেশীবহ কাজগুলো বা হাতে আমি এখানে আমি টেবিল tenis খেলে আর tenis খেলে কি আমি বাহাত হাতে খেলে তখন আচ্ছা আচ্ছা কিন্তু এরপরে চিন্তা করে দেখেন যদি এটা হাস্যকর মানে রিজনিংটা হাস্যকর

আমার মনে হয় ডান সেটের ব্রেনটা কাজ করে বেশি বা অ্যাকটিভ বেশি এই ধরনের কিছু আমার মনে নেই ঠিকমতো আপনার বাহাতি যারা তাদের রাইট ব্রেনটা কাজ করে বেশি যারা ডানাতি তাদের লেফট ব্রেনটা কাজ করে বেশি এবং আমি যতটুকু জানি যে লেফট হ্যান্ডের যারা তারা একটু ট্যালেন্টেড বেশি হয় এটা আমি সত্য না মিথ্যা আমি জানি না এরকম আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তারপরেও ওই ধর্মীয় যে ব্যাপারটা এই যে মৌসুম দাবু কমেন্ট করেছেন বামাতিরা ভীষণ ট্যালেন্টেড হয়

হ্যালো ওই ওই লোকটাকে হ্যাঁ ওই ওই লোকটা একদিন ওই তাকে কেউ য মানে অনেক আগে আমি জিকছিলাম ভিডিও আম খুববারে কি হাসি পেছিল এবং সে যে একজন কি বলে এটাকে মানে চিন্তাভাবনা করে সেটা মনে হলো আর কি আপনার গলার সাথে কিন্তু মিল আছে সামি উসমানের ও নো নো

আমি কেউ কিন্তু আসতেছে না কেউ কিন্তু আসতেছে না দেখানো যে এটা কিন্তু এই কারণে না যে সে দুর্নীতি করে নাই এটা এই কারণে যে গেলে পরে তার মানে কি কল্যাণ থাকবে না বা জীবন থাকবে না হ্যাঁ কিন্তু কিন্তু সে কিন্তু তার পয়েন্টে দেখেন তার পয়েন্ট হচ্ছে যে

সেখান সেখানে যদি আপনি যান সেখানে যদি আপনি যান আপনি স্বামী মসমানের চেলা চেলা যারা আছে কি তারা দেখবেন যে ওখানে শুধু স্বামী মোসমানের প্রশংসা করতেছে যতখানি সম্ভব যতখানি সম্ভব প্রশংসা এবং সেই একটা প্রশংসা ধরেন কে করলো দেখা গেল যে আরেক চেলা মানে তাকে দুই গুণ বাড়াই দিল আর কি যে আমি আমি ধরেন তার একজন হ্যাঁ আপনি ধরেন তার একজন চেলা আমিও তার একজন চালা আপনি বললেন যে আরে স্বামী মোসমান ভাইয়ের মানে কি বলবো স্বামী মোসমান ভাই তো মানে যখন কথা বলো তখন তো সুগন্ধ হয় হ্যাঁBatchNorm টি আর এইটাকে বল আরে ভাই সুগন্ধ নাকি সুগন্ধি নাকি ভাই আমার ইয়ে ভাই বিদেশ থেকে একটা পারফিউম পাঠাছিল সেই পারফিউমের যে গন্ধ शमीम হোসেনের মুখ থেকে যে গন্ধ বের সেটা মানে কি বলবো সেটা সেই পারফিউমের গন্ধ কোন মানে কিছুই না একেবারে দুর্গন্ধের মতো লাগে সেই পারফিউমের शमीम হোসেন ভাইয়ের মুখ থেকে এত গন্ধ এত সুগন্ধ বেরো এই যে আমি বাড়া দিলাম না এরকম বাড়তে 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 দেখা যাবে যে ওই शमीम হোসেনের বাহাতই নাই খালি দুটেই ডান হাত এই যে এই যে এই যে যে কোনো তারা চিন্তা করতে পারে না পায়খানা মোবারক বলতে পায়খানা বলেন মানে কত বাড়াতে পারে কে কত বাড়ায় প্রশংসা করতে পারে সেটা একটা আপনি দেখেন তার চালারা তাকে প্রশংসা করছে কেন এটা আমরা একটু যে কেন তাকে প্রশংসা করা হচ্ছে যে যেহেতু তাকে প্রশংসা করা হচ্ছে সেহেতু তারা তার মাধ্যমে অনেক কাজ পাবে এবং পাবে টাকার একটা খবর একই ক্ষেত্রে কিন্তু আল্লাহর ক্ষেত্রে একই ভাবেই হচ্ছে যত আল্লাহর মাজার মসজিদ নির্মাণ করা হচ্ছে তত তাদের ইনকামের রাস্তা বের হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুব ইজি হয়ে যাচ্ছে আমাকে প্রশ্ন করেছিল যে যে ইকবাল ভাই আপনি কি আসলে বিশ্বাস করেন যে মোহাম্মদ ৩০ জন তিরিশ জন লোকের মতো সেক্স করতে পারতো তিরিশ জন মানুষ পুরুষের ক্ষমতা ছিল আমি বললাম যে ভাই এটা হয়তোবা মানে কি গ্রাজুয়ালি এটা হয়েছে প্রথমে হয়তো বা হ্যাঁ কেউ বলছে আরে মোহাম্মদ মানে কি উনি যে মানে কি কতখানি গতকাল রাত্রে মানে কি একসাথে দুজন ওয়াইফের সাথে করেছে হ্যাঁ এইটাই আস্তে আস্তে যখন লোক মুখে হ্যাঁ হয়ে গেছে চারজন চারজন থেকে জন হ্যাঁ এই জন থেকে তিরিশ জন হয়ে গেছে মানে বাড়াতে বাড়াতে আরকি হ্যাঁ যখন নাকি ধরেন চারজন হয়ে গেল চারজন অনেকদিন চারজন প্রথমে যখন শুনবেন চারজনের সাথে ওয়াও কিন্তু এক বছর দুই বছর চার বছর এই জিনিসটা প্রচলিত হওয়ার পরে মানুষজন ডিসেন্টিসাইজ হয়ে যায় মানে এটাতে আর ওয়াও লাগে না তখন এটাকে যদি ওয়া করতে চান তখন এটাকে আপনাকে আটজনের সাথে এখানে আমার একটু কথা আছে আমি একটু বলি ধরেন ধরেন আমি আমি একটা খুবই অক্ষম কিন্তু আমি জিনিসটা ধামা চাপাবাজি খুবই অক্ষম আমি খুবই সক্ষম হ্যাঁ তো আমার ক্ষেত্রে মনে হয় মোহাম্মদ এরকম একটা চাপাবাজি করেছিল এবং সেটাই হাদিস কে মানে তার মুখের কথা তো আসলে মানে কি বলে কথা মোবারক মানে তার কথার উপর কথাই হয় না তো এটাই হাদিসে চলে আসছে যে একটা সময় একটা সময় হয়েছিল তখন কিন্তু ওই সাহাবি ইয়াং সাহাবী যেগুলো ছিল এরা কিন্তু একটু মোহাম্মদের ওয়াইফ গুলোর সাথে টাঙ্কি টুঙ্কি মারত কিন্তু সখন কিন্তু আয়াত চলে যখন না

কারণ এখানেও একটা যুক্তি হচ্ছে আপনি যখন যেই কাজটা করবেন আপনি অপরজনকে ভাববেন যে সে ওই কাজটাই করছে বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি সেও টাঙ্কি মারতো তো তার মনে একটা ভয় ছিল যে আমার বই সাথে অন্যরা টাঙ্কি মারবে হতে পারে আপনি যে কথাটা ছিল এবং তার মনে ভয়টা ছিল যে ইয়াং যেগুলো আছে সাহাবি বিশ মানে বছর বয়স নিশ্চয়ই মানে এটা এমন হতে পারে যে তার ওয়াইফ কে কখন কার সাথে করতেছে বলা যায় সে তখন একটা আয়াত বলে দিল কিন্তু

মানে চিহ্নটা চলে আসতো যে এক স্টাফ মানে মুখে আর কোনো কথা নাই তিরিশ সেকেন্ড পরে মোহাম্মদ বলে যে ও ভাই হ্যাঁ এই তো এই তো মানে এই যে আল্লাহ কিন্তু জানতো যে তুমি কথাটা বলবা এইখানে কিন্তু আরেকটা পাঠিয়ে দিছে হ্যাঁ

খালি এই কথাগুলোই প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতের ল্যাঞ্জা হিসেবে ঢুকিয়ে দিয়েছে কিন্তু উনি সর্বমহ এগুলো বাদ দিলে সর্ব আমি সর্বশক্তিমান নিশ্চয় তিনি নিশ্চয়ই উনি সব সর্বজনতা এগুলো যে 50% আর মোহাম্মদ কার সাথে কি করতে পারবে সেক্স করতে পারবে না কি করতে পারবে কখন করতে পারবে কয়টারি করতে পারবে এগুলো আরো 20% কিন্তু এই মোহাম্মদের সেক্স লাইফ নিয়ে হ্যাঁ এই

আমি বলি যেমন যেমন মাঝে মধ্যে আমি ওই যে রাত্রে আমাদের দেশে বলতো না যে বোবায় ধরা তো মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি হাত পা নাড়তে পারতাম না তো আমার যখন এটা জিজ্ঞেস করতাম আম্মাকে বা আমাদের মুরব্বীকে তখন বলতো যে তোকে জিনে ভর করেছে বা শয়তানে তোর উপর ভর করেছে কারণ তো তোর শোয়া ঠিক না তুই বেশি নাড়াচাড়া করিস তুই বেশি লাফালাফি করিস বুঝতে পারছেন বাম হ্যাঁ হ্যাঁ বাম হয়ে শুলে ডান হয়ে শুলে এরকম একটা ব্যাপার আছে না বাম বাম দিকে কাত হয়ে শুলে মানে মানে সামথিং তোর শোয়া ঠিক নাই তো এটা একটা এক্সপেনশন দিয়ে বলতো যে ওকে বোবাই ধরেছে আর কি হ্যাঁ তো এভাবে বা অথবা তুই দোয়া পরে সুস্থ নাই সুইস নাই বুঝছেন তো আয়াতুল কুরসিটা জোর করে শেখানো হয়েছিল এবং আয়াতুল কুরসি পরে ফু দিয়ে হাতটা দিলে আপনার ওই এলাকায় কোনো চুরি হবে না কিন্তু দেখা যাচ্ছে ওই রাতেই কোনো না কোথাও ডাকাতি হয়েছে বুঝতে পারছেন

এবং তার মানে আমি আমি কুরআন পরে কারী হয়ে গিয়েছি আর কি যে আমি ওই সুরা পড়লে তো বলতে বলা যায় যে আচ্ছা ঠিক আছে কুরআন মানে আপনার ইন্টারেস্ট রেটটা দেখেন কি পরিমাণ বেশি যে মানে 1% 2% 3% না মানে 700% 70% মোর দ্যান 7 লাখ परसेंट হ্যাঁ তো এভাবে ইন্টারেস্ট থাকলে তো কে না সেটা করতে চায় মুহাম্মদের মাথায় যা আসছে যখন যে নাম্বার তার মনে আসে হ্যাঁ সে কি বলে দেয় এবং এবং অনেক সময় কিন্তু মানে এগুলো কন্ট্রাডিকটরি কিন্তু কন্ট্রাডিকটরি জিনিসগুলো ধরেন সেখানে বসে যে এই পাপ পুরো দিনই হবে না মানে কি আল্লাহ কোনোদিনই माफ করবে এটা যদি করো আবার অন্য জায়গায় বসে যে তিনবার এটা পড়লে সব माफ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যখন যেটা তার মনে আসে যখন যেটা মানে কি এস্টাবলিশ করতে এটা তো ধরেন 23 বছর ধরে কোরআনটা নাজিল হইছে তো উনি তো উনি তো তখন

মানে পরিস্থিতি চেঞ্জ চেঞ্জ হয়ে পাঁচশো বছর পরে যা ভালো আয়ার তোকে দিলাম কারণ পাঁচশো বছর আগে যা হয়তো এখন আর হচ্ছে না এই ভালো আয়ারটা দিয়ে দেয় না না আল্লাহ বিশ বছরের মধ্যে বিশ বছর না পাঁচ বছরের মধ্যে আয়ার চেঞ্জ করে দিয়েছে প্রথম বলে এটা করতে পারবে না পরে আছে করো গিয়ে এক জায়গায় আছে ছয় দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলা আছে আট দিনে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলা হয়েছে মানে একদিন বোঝাতে কিন্তু একদিন বোঝানো হয় নাই এটাকে এক হাজার দিন বোঝানোইছে ঠিক আছে তো মানে কোনো না কোনো ভাবে এটাকে এবং আপনি দেখেন যে ওদের ওরা যে বলে যে খ্রিস্টান ধর্ম আল্লাহর ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম আল্লাহর ধর্ম হ্যাঁ তো এরকম আল্লাহ প্রতি শতাব্দীতে কিন্তু রুলস চেঞ্জ করছে হ্যাঁ তো এইগুলাতেই বোঝা যায় যেগুলো ম্যান মেড বুঝছেন মানে এইগুলা তো ওদেরকে বোঝানো যাচ্ছে না পুরোপুরি মেনে আবার নাই কিন্তু আছে যে এক জায়গায় লেখা আছে বোধ হয় যে একদিন হচ্ছে যে পঞ্চাশ হাজার বছর এক জায়গায় এরকম মানে ইয়েটা অ্যামাউন্টটা কোরআনের ভিতরেই ডিফারেন্ট কিন্তু যখন মুহাম্মাদের যখন যা মনে হয়েছে আমার আমি আমার বাসায় রিলেটিভ এর দুটো মানে বাচ্চা আছে বুঝতে পারছেন আমি মাঝে মাঝে যখন দেখি যে এরা ধরেন মানে কি ইয়ে করতেছে আর কি দুটো বাচ্চা এরকম ছোট বাচ্চা মানে তিন চার পাঁচ বছর মাত্র নাম্বার সিস্টেমটা মাত্র মানে শিখছে আর কি ধরেন এগুলো যখন একেবারে ছোট ছিল তাদের ম্যাক্সিমাম তার যেটা নাম্বারটা চিন্তা করতে পারে সেটা দশ হ্যাঁ তো দশ যখন বলবে তখন বুঝতে পারছে সে মানে বলতে যাচ্ছে যে অসংখ্য মানে সবচেয়ে মানে বেশি যে নাম্বারটা কারণ দশের বাইরে চিন্তাই করতে পারে না যখন তিন চার বছর হয়ে গেছে যখন আমি দেখি যে এরা অনেক সময় মানে কি ইয়ে করতেছে না আমারটা বেশি তোরটা বেশি না আমারটা বেশি এই ধরনের যখন করে তখন কি যে ইচ্ছা মতো নাম্বার বানাচ্ছে বলছে আমার হ্যাঁ পঞ্চাশটা আছে বলছে না আমার একশোটা আছে

যা মনে চায় যখন যা মনে চায় এখানে সত্তরটা ওখানে পাঁচ হাজারটা ওখানে পঞ্চাশটা মানে এরকম নাম্বার কিন্তু দিয়েছে পঞ্চাশ বার ইয়ে করতে হবে মানে এগুলা হচ্ছে কি আপনার ওই যে ওয়াজের মধ্যে ওয়াজিরা যেমন ওয়াজ মানে অনুষ্ঠানটাকে মানে গরম করে বুঝছেন মানে কিছু একটা বলে তো গরম করতে হবে আমাকে হ্যাঁ তো যখন যেটা বললে মানুষ ওয়া ওয়া এরকম একটা ইয়ে হয়তো ধরেন ওই আসরে বললো যে পাঁচ

এই যে ধরো ধরেন আপনি আপনাকে আমি বললাম যে ভাই আমার এই কাজটা একটু করে দেন হ্যাঁ আমার কাজটা করে দেন এখানে আমার তো এই ইসে এই কি বলে সিগনেচারটা লাগবে আপনি একটু ভাই আয়না দেন না প্লিজ ভাই হ্যাঁ তো তখন ধরেন আপনার একটা ফ্রেন্ড বা আপনি সিগনেচার আইনা দিলেন আর আমার কোন কারণ আপনার সাথে পরিচিত আছে লোকজন হ্যাঁ আপনি এনে সিগনেচারটা করে এনে এনে বলল ভাই মানে কি মানে 100 দিন আগে পাওয়া হয়ে যায় না আপনার জন্য ভাই আমি জাস্ট খালি দুই দিনের মধ্যে করে দিলাম পরিচিত লোক আছে ওই যে এই যে ফুটানো যেটা

ওই মানে ওই যে দুই হাজার দশ হাজার টাকার বিনিময়ে বদলে দুই টাকা যে করে দিছে আসলে কোনো টাকাই লাগে না কিন্তু সে কিন্তু দুই টাকা মাইরে দিছে কিন্তু সে বলতেছে দশ হাজার টাকা এই মোহাম্মদের একই কাজ অবশ্যই কেউ মোহাম্মদ কে কেউ বলে নাই পঞ্চাশ নামাজ পড়তে উনি আসলে বলে নাই উনি কার ঘরে ছিলেন এটা আমরা জানি ভাই মেরাজের সময় উনি কার ঘরে ছিলেন এটা আমরা জানি তো এই স্টোরি তো বানাইতে হবে হ্যাঁ আচ্ছা আপনি ওই যে বাচ্চাদের কথাটা বলছিলেন এখানে আমি একটু আরেকটু যোগ করি যে আমরা সাধারণত বাচ্চাদের কি দেখি মানে তারা কল্পনা করে তার সাথে একটা ফ্রেন্ড কেউ তার তার সাথে যখন সে বা ছোট বই তখন নিয়ে নেয় তাই না তো তখন আমরা কিন্তু বাচ্চাটাকে বকা দিয়ে এই তুমি কেন একটা কল্পনা চরিত্র তোমার ফ্রেন্ড বানাইছো তুমি আমার সাথে খেলা করো তুমি ওর বাবার সাথে খেলা করো অথচ আমরা কিন্তু ঠিক একই ইমাজিনের একটা ক্যারেক্টার আমরা পূজা করছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে যখন আমরা বলি

আর মিনিমাম তার মজা লাগতেছে যে আমি স্পাইরেমেন এর সাথে কথা বলতেছি হ্যাঁ এই যে তারা যে দুটা ধরেন কাগজের মধ্যে লিখে বা হ্যাঁ আহ দুটা আহ ফিগার নিয়ে কথা বলতেছে একটা একটা বলতেছে এটা তারা যে ওই ছোট্টখানি সময়ের জন্য হলে তারা যে বিশ্বাস করতেছে তারা আসলে স্পাইরে মেনুর সাথে কথা বলতেছে এতে তাদের বেনিফিটের সাথে তার মজা পাচ্ছে তাই না হম এবং আল্লাহকে বিশ্বাস করার যে বেনিফিটটা মানে মুভমেন্টটা যেটা পাচ্ছে ওই যে স্যাটিসফ্যাকশনটা যে পরে মারার পরেও আমার এই যে একে ওকে দেখতে পারবো বা এই বেস্ট এটা খাইতে পারবো এই 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 দুনিয়া খাইতে পারি নাই ওখানে খাইতে পারবো এই যে তার যে স্যাটিসফ্যাকশনটা হ্যাঁ এটাই এই এই কারণেই সে এইটা বিশ্বাস করতেছে কিন্তু এবং আপনি ধরনের ফাউন্ডেশন আপনি দেখেন যখন আমরা অন্ধভাবে মানে ধরেন আমি আমার বাবার উপর ভরসা করি আমি আমার ফ্যামিলিতে আমার বাবা হচ্ছে উপার্জন ক্ষম তাই তো তো আমি যদি অন্ধভাবে আমার বাবার উপর ভরসা করে থাকি আমি কখনোই একটা কাজে যোগ দিতে পারবো না আমার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে না কিন্তু যখন আমাকে মনে হবে যে আমার বাবাই সব উপার্জন করার জন্য আমাকেও কিছু করতে হবে তো আমি যখন অন্য একটা কাজে যোগ দিব বা আমি ছাত্র অবস্থাতেই অন্য কোনো কাজ করবো তখন কিন্তু আমার আস্তে আস্তে বাবার উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে একই ভাবে মানুষ কিন্তু আল্লাহর উপর ভরসা করে থাকে ভরসা করতে 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 তার নিজের কনফিডেন্স চলে যায় এবং সে কিছু করতে পারে না এবং যখন অন্য কেউ করে তখন সে তার আল্লাহর কাছে বিচার দেয় যে আল্লাহ তুমি এর বিচার করো আমি করতে পারলাম না আমি অসহায় আমি গরিব এই সেই কিন্তু তখন তারা সেই কাজটাই করে না তার আমল না করে বিচার করবে অলসো এরকম আল্লাহ কিন্তু কোনোদিন বিচার করতে আসে না বুঝতে পেরেছেন হ্যালো ইকবাল ভাই আচ্ছা ইকবাল ভাই মনে আবার ডিসকানেক্ট হয়ে গেছে আমি দেখি মাওলানা ভাই একটু অ্যাড করা যায় কিনা মাওলানা ভাইয়ের কথা সব সময় শুনতে ভালো লাগে মাওলানা ভাই আমি আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি হ্যালো মাওলানা ভাই কেমন আছেন ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি আজকে অনেক দিন পর একটু ফ্রি হইছি এইজন্য আমি খুব ভালো আছি জাক ভালো থাকলে ভালো ইকবাল ভাইয়ের আলোচনা শুনছিলাম খুবই মজার হ্যাঁ হ্যাঁ ইকবাল ভাইকে আমি আবার আনবো কোনো ভাবে ডিসকানেক্ট হয়ে গেছে হ্যাঁ মানে উনি একেবারে মহা আড্ডাবাজ মানুষ যার সাথে বসে ঘন্টার পর ঘন্টা এবং আপনি হ্যাঁ ওনার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলেও মনে হয় যেন কথা মানে প্রেমিকার মতো আর কি ওনার সাথে কথা বললে অনেকটা প্রেমিকার মতো কথা শেষই হতে চায় না শেষই হতে চায় না খুব ভালো লাগে একেবারে একেবারে বেশি বলেন না ঘরে আবার বউ আছে তাকে আবার সংসার করতে হবে তো আপনার এরকম কোনো অভিজ্ঞতা কি শেয়ার করবেন যে এই যে আমরা যেসব কুসংস্কার গুলোর মুখোমুখি আমরা যে কুসংস্কার গুলোর মুখোমুখি ওই ছোটবেলা থেকে এবং মোমিন থাকা অবস্থায় আমরা এসব কুসংস্কার মেনে চলতাম এবং বিশ্বাস করতাম মনে প্রাণে কুসংস্কার তো অনেক আছে কুসংস্কার এখন বিভিন্ন ধরনের কুসংস্কার আছে পারিবারিক কুসংস্কার 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 আছে 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 সামাজিক রাজনৈতিক আঞ্চলিক তারপরে সর্বোপরি কুসংস্কার হচ্ছে ধর্মীয় কুসংস্কার যেগুলো আমাদেরকে গ্রাস করে ফেলে একেবারে পারিবারিক কুসংস্কারগুলো হয় কি পরিবারের গন্ডি যখন আপনি পেরিয়ে বেরিয়ে চলে আসেন তখন সেগুলো অটোমেটিক দূর হয়ে যায় সামাজিক কুসংস্কার বিভিন্ন সমাজের মিথস্ক্রিয়া যখন আপনি দেখেন বিভিন্ন মানুষের সাথে মেশেন আপনার হরাইজনটা যখন আরও বড় হয়ে যায় তখন সেটা দূর হয়ে যায় একইভাবে রাষ্ট্রীয় কুসংস্কার যখন আপনি একটু বুঝতে শিখেন জ্ঞানের পরিধিটা বাড়ে সেটাও কিছু দূর হয়ে যায় কিন্তু ধর্মীয় কুসংস্কার হয় কি যে মানুষের আস্তে 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 মানুষকে গ্রাস করে ফেলে কারণ এখানে একটাই কথাই বলা হয় ধর্মে যে আপনি যেটা দেখছেন সেটা বলতে পারবেন না যেটার আংশিক প্রমাণ আছে সেটা বলতে গেলে আপনি হয়ে যাবেন নাস্তিক আপনি বিধর্মী আপনি কাফের আপনি মুসরিক আপনি মুনাফিক আপনি অমুক তমুক আর না জেনে না বুঝে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হয়ে যাবেন ধার্মিক আপনি হয়ে যাবেন আস্তিক আপনি হয়ে যাবেন বেহেসবাসী এখানে যে দেখাগুলো এটা পুরোটাই তো কুসংস্কার আপনি ধর্মের বিষয়টা যদি বলি তাহলে পুরোটাই তো আমি এখানে কুসংস্কার ওরা বলে যে এটা এটা আমার আমার বিশ্বাস কিন্তু আমি বলি আপনাদের কুসংস্কার আরো আরো নিচের অন্ধ অন্ধবিশ্বাসও না এটা কুসংস্কারের মধ্যে পড়ে যেমন ধরেন কিছু কিছু বিষয় নিয়ে আমাদেরকে সারাটা জীবন শুনতে হয়েছে আদি পিতা আদম হুম মানুষের আদি পিতা আদম তো যখন এটা নিয়ে বিজ্ঞানীরা মুক্ত মানুষেরা সমাজ সংস্কারকরা এক ধরনের থিওরি নিয়ে আসলো বিবর্তনবাদ বা কাছাকাছি যাই যেভাবে বলি যে মানব সৃষ্টির অন্য কোনো প্রাণী সৃষ্টির অন্য কোনো মাধ্যম থাকতেই পারে ডে বাই ডে চেঞ্জ হতে 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 বিভিন্ন রূপে বিভিন্ন জন এসেছে এটা বিশ্বাস করবে না সে বিশ্বাস করবে আদম অন্ধবিশ্বাস যেখানে কোনো প্রমাণ নেই তাকে যদি জিজ্ঞাসা করি যে ঠিক আছে মানুষের আদি পিতা আদম তাহলে বিড়ালের আদি আদি পিতা গরুর কি বিড়ালের আদি পিতা কি বেদম হাতির আদি পিতা কি হাদম ঘোড়ার আদি পিতা কি ঘোডম ব্যাকটেরিয়ার কে বেদম বেদম গাছের পিতা কি গাদম আর গাধার আদি বলবো ভাই আদি পিতা তবে গাধার ধার আদি পিতা কে পাওয়া গেছে আচ্ছা সেট হচ্ছে মুমিন সেট হচ্ছে মুমিন মুমিন এখন মুমিন বলতে কিন্তু হিন্দু মুমিন খ্রিস্টান মুমিন বৌদ্ধ মুমিন সব মুমিনি অনেক দিন পর একটা বৌদ্ধ মুমিন পাইছিলাম ভাই আমাকে যেভাবে অ্যাটাক করসিলাম আমি তো ভয়ই পেয়ে গেছি সব মুমিনি এক আমার দাদাই বলতো আমার দাদাই বলতো বুঝছেন গুয়ের দুই পিটি সমান এই পিটুপের দুই পিটি খারাপ তার মানে হ্যাঁ গুহের দুটাই ডান হাত যেদিকে নিয়ে যাবেন সেদিকে কারাপ তো আপনি মুমিন যাদেরকে বলেন আপনি হিন্দু মুমিন বলেন মুসলিম মুমিন বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যেকোনো ধর্মেরই মুমিন আছে তার দৌড় হচ্ছে না দেখে বিশ্বাস করায় আপনি সকালবেলায় হিন্দু মুমিনের একটা কথা চিন্তা করেন সকালবেলায় উঠে বৌদি বা দিদি বা কাকিমা ওই যে

আমার আরেকটা জিনিস খুব মজা লাগছে আপনারা এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে আপনারা বলছেন যে আল্লাহকে নারলে মোহাম্মদ এত জলে কেন அப்பா মোহাম্মদ কে নারলে এত জলে কেন ভাই জ্বলারই তো কথা যার ব্যথা তারই তো জ্বলবে কারণ আল্লাহর বাপ নাম তো মোহাম্মদ আল্লাহর বাপ নাম মোহাম্মদ মানে আল্লাহ আল্লাহ হচ্ছে মুহাম্মদের फेक আইডি মানে ফেসবুকে আপনার সৃষ্টি আপনার সৃষ্টির আপনি কে পিতা না হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে মোহাম্মদের সৃষ্টি হচ্ছে আল্লাহ অতএব আল্লাহ আল্লাহর বাপ হলো মোহাম্মদ মোহাম্মদ বাদ দিয়ে দেন তো মুহাম্মদের যত অ্যাক্টিভিটি আছে মুহাম্মদের যত সৃষ্টি আছে সব বাদ দিয়ে দেন তো আল্লাহ থাকে কি না হ্যাঁ থাকবে না আল্লাহ থাকবেন আল্লাহ মারা গেছে 632 খ্রিস্টাব্দ তা তার কিছু আগে কিছুদিন আগে পুজোর ব্যথায় যখন নড়তে পারতো না আপনি আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করেন আপনার থেকে সবাই বলছে যে মালিক মহলা ভাই জিন্দাবাদছি না আমি একদিক থেকে বলে যাচ্ছি আচ্ছা ভালো লাগে সবাই যখন মানে ভালোবাসে সবর ভালোবাসা আপনি আচ্ছা আপনি তো সব সময় গ্রামাঞ্চলে অনেক ঘুরে বেরিয়েছেন তো গ্রামাঞ্চলে কিছু প্রচলিত বিশ্বাস বা কুসংস্কারগুলো যদি একটু মানে সবার সাথে শেয়ার করতেন কারণ এখানে অনেক গ্রামের মানুষও দেখে ধর্মীয় কুসংস্কার জি জি ধর্মীয় কুসংস্কার বা মানে সামাজিক কুসংস্কার যেগুলো এগুলো আমরা আলোচনা করতে পারি

আমার আবার মোহাম্মদের মতো রোগ আছে মাঝরাতে ঘুম ভাঙলে মিষ্টি খাওয়ার নেশা জাগে আমি আমি মারা মাঝরাতে ঘুম ভাঙলে বাথরুম থেকে বের হয়ে একটা মিষ্টি খাবো খেয়ে পানি খেয়ে আবার ঘুম ঘুমিয়ে যাই মিষ্টিটা খেলে স্বভাবতই একটু ঘুমটা আসতে দেরি হয় যেহেতু পেটে খাবার পড়ছে তো হাবি জাবি চিন্তা মাথার মধ্যে আসে কালকে রাতে হঠাৎ হঠাৎ মাথায় আসলো যে বিজ্ঞাপন তৈরি হয় বিভিন্ন পণ্যের বিভিন্নভাবে ইদানিং আমি আবার আমার ছেলেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে বিজ্ঞাপনের ভাষা জীবন থেকে অ্যাভয়েড করবা একটা পর্যায়ে পর্যন্ত মানুষ হতে চাইলে বিজ্ঞাপনের ভাষাটাকে জীবনে নিবানা তো জাস্ট ওটা অন্য প্রসঙ্গ বিজ্ঞাপন নিয়ে যেহেতু ভাবনা ওই মানে ওই চিন্তার মধ্যে বিজ্ঞাপন ছিল হঠাৎ করে মনে আসলো যে বেহেস্ত নিয়ে এত কিছু এখানে বলা হচ্ছে এটাকে যদি ভিজুয়ালাইজ করে একটা ট্রেলার বানিয়ে ছেড়ে দেওয়া যায় যে ভেসতে এই এই পাড়া যাবে এইভাবে পারা যাবে এই যে এই ভদ্রলোক শুরু করেছে সত্তর হাজার বছর এখনও শেষ হয় নাই এই ভদ্রলোক দোকানে গিয়ে আর একটা বাজারের উপরে গিয়ে আর একটা নারী পাইলো ও ওখানে শুরু করেছে এই দেখো পাশে এখানে শুরু করেছে অভয়ারণ্য ছেলেকে বাপ দেখাচ্ছে এই দেখো তোমার দাদা করছে আসো আমি আর তুমি শুরু করি সরি এইভাবে যদি এটা ট্রেলার তৈরি করা যায় দুই আড়াই মিনিটের তো এইটা দেখে তো মুমেন্টটা আরো উদ্বুদ্ধ হতে পারে একসময় ছবি নিষিদ্ধ ছিল একসময় ছবি নিষিদ্ধ ছিল মোহাম্মদ এটা করে যেতে পারে না কিন্তু এখন তো ছবিকে অনেক ক্ষেত্রে হালাল বলা হচ্ছে এখন বলা হচ্ছে ফেসবুকে ছবি দেওয়া জায়েজ আছে ফেসবুকে লাইভ করা জায়েজ আছে কারণ যেটা আপনার পক্ষে যাবে সেটাই জায়েজ একবার ফেসবুক সৃষ্টি হয়েছে কোরআন থেকে কোরআন থেকে পৃথিবীর তাহলে যত সৃষ্টি হয়েছে সবই দাবি করে কোরআন থেকে হয়েছে সুতরাং কোরআন থেকে যদি ক্যামেরা সৃষ্টি হয় অডিও সৃষ্টি হয় ভিডিও সৃষ্টি হয় ইউটিউবের সৃষ্টি হয় গুগলের সৃষ্টি হয় মোবাইলের সৃষ্টি হয় তাহলে তো আর ক্যামেরা এই ধরনের ছবি তৈরি করতে অসুবিধা নেই বলা হয় যে তোমরা বাস্তবে যা করো সেইগুলো মানে টিভিতে দেখাতে কোনো অসুবিধা নাই তো ওটা তো বেস্টের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় পুরস্কার তো সেটা বাস্তবে দেখাতে অসুবিধা কি সেটা যদি মোমিনরা একটা ট্রেলার তৈরি করে আমাদেরকে দেখাতো ওইটা দেখে আমাদের এই সংশয়বাদী লোকগুলো মানে মাত্রই তো সংশয়বাদী হ্যাঁ সেই সংশয়বাদী লোকগুলো কেউ যদি একজনও যদি দিনের পথে আসতো সেটা কিন্তু তাদের জন্য বড় অর্জন হতো হ্যাঁ গেছে তো দিনের পথে একজন গেছে তো যুগ

মক্কা এবং মদিনাই প্রথম দুই বছর কিন্তু তার ইয়ে নিরস নি মানে একেবারে নিভৃত জীবন ছিল ছয়শো চব্বিশে চরম যখন খাদ্যাভাব তাদের মধ্যে দেখা দিল মদিনার লোকজন যখন তাদের প্রতি সাপোর্ট তুলে নিলো মহম্মদ মদিনার নাম চেঞ্জ করে মদিনার নাম ছিল আগে নামটা মনে আসছে না আমি বলছি মাসরিব বাই ধরনের ইয়াশ্রিফ হ্যাঁ হ্যাঁ ইয়াসরিফ মদিনার নাম ছিল সেটাকে চেঞ্জ করে দিল তখন তারা খুবই বিরূপ হল এবং মদিনার নারীদের প্রতি নানান ধরনের যৌন নির্যাতন করায় তারা তাদের সাহায্য যখন প্রায় উঠিয়ে নিল মোহাম্মদ তখন ডাকাতি শুরু করলো ছয়শো সাল থেকে মোহাম্মদ ডাকাতি শুরু করলো এবং এই ডাকাতি থেকে মোহাম্মদের প্রসার এবং এই ছয়শ থেকে আসলে মোহাম্মদ মোহাম্মদকে নিয়ে যত আলোচনা যত যা কিছু মোহাম্মদের সব হচ্ছে ছয়শো চব্বিশ পর্যন্ত মোহাম্মদের বউ কিন্তু জন খাদ্যের সাথে সংসার করেছে সাওদার সাথে আদা সংসার আর আয়েশার সাথে বিয়ে করেছে এখনো ঘরে উঠাইতে পারে নাই মানে উঠালেও উরু উরু পর্যন্ত আসে বুঝছেন নাভি নাভি পর্যন্ত এখনো যায় নাই এখনো নাভি পর্যন্ত যায় নাই উরুর মধ্যেই আছে নাভি পর্যন্ত যায় নাই তো সেই সেই মোহাম্মদ ছয়শ থেকে ডাকাতি শুরু করে আস্তে 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 মানুষ খুন করা শুরু করলো সম্পদের পাহাড় গড়া শুরু করলো লোকজন সম্পদের লোভে তার আসা শুরু করলো তখন থেকে হচ্ছে তখন থেকে মোহাম্মদের অ্যাক্টিভিটি এবং এই এই হচ্ছে ধর্মের জায়গাটি কিন্তু আমাদের দেশের মানুষ এই মোহাম্মদকে চেনে না ওরা ভাবে যে আমাদের দেশের ভালো মানুষগুলো শিক্ষিত মানুষগুলো যেমন দয়ালু পরম দয়ালু হয় ঠিক একইভাবে মতায় DINER NABI ও এরকম ছিল কিন্তু দিনের NABIR এই আসল চরিত্র বলতে গিয়ে তো মানে আমাদের দেশের বিশ্বাসের সাথে বিশ্বাসটাকে মেনে নিতে পারে না যে মানুষ এত খারাপ হয়ে যায় জি জি যারা ইতিহাস লেখেন তারা কিন্তু জই যারা হন জই হন তারাই কিন্তু ইতিহাস লেখেন এবং তারা সব সময় তার ভালো সাইডটা লেখেন না ভালো সাইডটা আবার কালের পরিক্রমায় কিন্তু অনেক বিরত্ব নেগেটিভ চলে আসে অনেক বিরত্ব নেগেটিভ চলে আসে যেমন ধরেন ওই যে কথা হচ্ছিল তিরিশ হর্স পাওয়ার সেই সময় আসলে আরবদের সেই সময় এটাকে ক্রেডিট হিসাবে নাও ক্রেডিট হিসাবে মানে এক গোত্র আর এক গোত্রকে আক্রমণ করে সেই গোত্রকে খুন করে তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে আসা তাদের মেয়ে এবং স্ত্রীদের ছিনিয়ে নিয়ে আসা বিশেষ করে গোত্র প্রধানের স্ত্রীকে ছিনিয়ে নিয়ে এসে নিজের স্ত্রী বানানো এটা ছিল একটা গর্বের বিষয় মানে এই রাজ্য দখল করে রাজকন্যাকে ছিনিয়ে নিয়ে আসলো রাজকুমার ডালিম কুমারের এই ধরনের অনেক গল্প কিন্তু আমরা রূপকথায় দেখতে পাই তো রূপকথার গল্পগুলো রিফ্লেক্ট করে ওই সমাজ ব্যবস্থায় মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা খাদ্যাভাস আবহাওয়া এইগুলোর উপরেই ওগুলো নির্ভর করে চিন্তার চেতনা কিন্তু ওখান থেকে চেঞ্জ হয় না আজকে যেমন ধরেন আমাদের খুব বিখ্যাত একটা গান আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে কত রাত কাটিয়েছো জেগে এই যে কথাগুলো এই কথাগুলো এখন আর আসছে না এখন গান লিখছে কি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি কারণ ভাই আমার পাসওয়ার্ড সিস্টেম চলে এসছে হ্যাঁ এখন পাসওয়ার্ড সিস্টেম এসছে আগে ছিল যে নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আকাশ তো বড় আর এখন হচ্ছে আমার ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে তো এই যে চিন্তার জায়গাটি এখন এখন আপনি যদি লিখেন যে চে দেখলাম তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না তাহলে একটা ছেলে আপনাকে পাগল বলবে যে তোমার হাতে ভাই মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে অমুক আছে তমুক আছে তোমার বলার কিছু ছিল না মানে ফাজলাম তার তো তুমি তো সমাজেরই মানুষ না তুমি পাগল তুমি বোধাই বোধহয় তো একইভাবে এক সময়ের বীরত্ব যদি গ্রিক ইতিহাসগুলো দেখেন গ্রিক থিয়েটারের জীবনগুলো দেখেন তখন বাঘের সাথে সিংহের সাথে লড়াই হতো মানুষটা মারা যেত এটা সমাজ উপভোগ করত বা ওটাও বাদ দিলাম আজ থেকে আমি কালকে আমার ছেলেকে বলছিলাম কথাটি যে আমাদের এক রিলেটিভ উনি বাঘ মেরেছিলেন সেই সময় বন্দুক ছিল মানে ইটস ব্রিটিশ পিরিয়ডে বলছি ব্রিটিশ পিরিয়ডের ঘটনা ওনার তখন বন্দুক ছিল উনি খুব মানে এলাকায় খুবই প্রতাপশালী প্রভাবশালী মানুষ উনি বাঘ মেরেছিলেন এবং এই কারণে বহু দূর দূরান্ত থেকে লোকজন তাকে দেখতে আসত এবং তার জীবনের দুটো গৌরব ইতিহাস হচ্ছে একবার তিনি বাঘ মেরেছেন বন্দুক দিয়ে একবার তিনি কুমির মেরেছেন এইটা হচ্ছে তার সবচাইতে গৌরবের ইতিহাস আপনি আজকে যদি কেউ বাঘ মারে তাহলে সমাজের ঘৃণিত ব্যক্তিতে সে পরিণত হবে গুলি করে যদি কেউ বাঘ মারে আজকে যদি গুলি করে কেউ কুমির মারে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবে এই সমাজের এই জেনারেশন তাকে আর মানুষ হিসেবে মানবিক মানুষ হিসাবে বা বুদ্ধিদীপ্ত মানুষ হিসাবে বা সমাজের সমাজপতি হিসেবে তাকে কোনোভাবেই মেনে নেবে না এই আগামীতে হয়তো আরও একশো দুশো বছর পরে আমরা যে কাজগুলো করি এই যে আজকে রিক্সায় চড়ছি রিক্সাওয়ালা কীভাবে ঘাম ঝরিয়ে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এটি আজ থেকে বিশ পঞ্চাশ বছর পরে মানুষের কাছে খুবই অমানবিক মনে হবে এবং ওই জেনারেশন আমাদেরকে ধিক্কার দেবে যে আমাদের পূর্বপুরুষ এইরকম জঘন্য কাজ করে গেছে যে মানুষের টান তো তার উপর চড়ে গেছে যার বাস্তব উদাহরণ হচ্ছে কলকাতায় যে ঠেলা টানার রিক্সাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু একটা সময় দেখিয়াল করবেন টানার রিক্সাগুলো ছিল পালকিটা কেন বন্ধ হয়েছে পালকিতে একজন মানুষ বসে আছে আর চারজন ছয়জন মানুষ কাঁধে করে ঘাম ঝরাতে ঝরাতে মাইলের পর মাইল তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে তো এই অমানবিক এক সময়ের অমানবিক জিনিসটা বীরত্বের বিজয় গাথা হিসাবে চিহ্নিত হলেও কালের পরিক্রমায় সমাজে সেটি খুব ঘৃণিত জিনিসে পরিণত হবে এবং সেটাই ছিল যে সময় মোহাম্মদ এই কোরআন বা কোরআনের বাণে লিখছে ধর্ম প্রচার করছে তার বহু আগে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ইভেন আমার ভারত উপমহাদেশেই তার আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে নালন্দা ইভে আমার বা হ্যাঁ ইভেন আমার বাংলাদেশে ময়নামতি যে বৌদ্ধ বিহার সেটা তো ছয়শো থেকে সাতশো খ্রিস্টাব্দের সেই সেই ছয়শো থেকে সাতশো খ্রিস্টাব্দে বৌদ্ধ বিহার মানুষ বিশ্ববিদ্যালয় আমার দেশে মাত্র কুমিল্লাতে যখন বিশ্ববিদ্যালয় আছে তখন মদিনাতে সভ্যতার আলো বলতে কিছু পোঁছে নাই একজন নিরক্ষর মানুষ সমাজের প্রতি হচ্ছে ধর্মের নির্দেশক হচ্ছে ধর্মের দিশারি হচ্ছে তাহলে সেখানে কি ভালো জিনিস আসতে পারে আজকে হিরো আলম এমপি হয়েছে এমপি হতে যাচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে এইটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে হিরো আলম যখন এমপি হয় তখন কিন্তু একটি সমাজের নিদর্শন পাওয়া যায় যে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজের দৈন্যতা ফুটে উঠছে কোথায় কি হ্যাঁ দৈন্যতাটা কোথায় গেছে যে হিরো আলমের মতো লোক এই দেশের ল মেকার হচ্ছে অর্থাৎ এই দেশের ল মেকাররা নিজেদেরকে এমন একটা স্তরে নামিয়েছেন যে হিরো আলমও তাদের সমকক্ষ নিজেকে ভাবতে পারে তো এই ঘৃণা কিন্তু জাতি আপনাকে আপনার পরবর্তী প্রজন্ম তারপরে তারপরের যে কোনো একদিন আপনাকে এটাকে ব্যাক করাবে তো আমরা যে জাতিটা বিশ্ববিদ্যালয় চালু করেছি যখন তখন হচ্ছে তথাকথিত এক ধর্ম এক আল্লাহ এক কোরআন এক হাদিস এক অমুক এক তমুক ছত্রিশটা বউ আর জিহাদ নিয়ে যে লোকটা আসছে সেই লোকটা কি করে আমাদের চেয়ে ভালো হতে পারে এই এই অঞ্চলের মানুষ অপেক্ষা সে কখনো কোনোভাবেই ভালো হতে পারে না আমার নেতৃত্বে যদি একজন রাখাল থাকে আমার নেতৃত্বে যদি একজন ডাকাত থাকে আমার নেতৃত্বে একজন দস্যু থাকে তাহলে তো বলা যাবে না যে সেই ইয়েটা ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি কালকের ওই শিদেল চোর হয় তাহলে তো বুঝতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় নেই ওই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় নেই সুতরাং এই জিনিসগুলোকে কিভাবে সমাজ থেকে দূর করা যায় সেই জায়গাতেই সচেষ্ট হতে হবে এবং সমাজের কুসংস্কার যেটা বলছেন আসলে কুসংস্কার হাজার রকমের কুসংস্কার ছিল সেটা আস্তে আস্তে দূর হতে হবে যেমন ধরেন নাম নিয়ে কুসংস্কার বলি নাম নিয়ে কুসংস্কার স্বামীর নাম মুখে নেওয়া যাবে না এটা কিন্তু গ্রামে একটা সময় দারুণ ভাবে ছিল দারুণ ভাবে এখনো তো এখনো এখন আমি আমাদের ছোটবেলাতে যখন কেউ স্বামীর নাম বলেছে তখন মুরব্বীরা বিশেষ করে দাদিরা নানিরা এরা তো মানে ক্ষেপে বম হয়ে গেছে না এইটা নাম নেওয়াই যাবে না শেষ পর্যন্ত আমাদের অঞ্চলে একটা কথা আছে ফল নার মানে আয়ু কমে যেত আর কি মানে এরকম যে নাম নিলে নাকি আয়ু কমে যাবে আয়ু কমে যেত পাপ হতো মানে নামটা এমন একটা জায়গায় গেছে যে কোনো কিছুর সাথে সে আর মেলাতে পারছে না কোনো কিছু দিয়ে যখন বোঝাতে পারছে না তখন বলছে ফল নার সব জায়গাতেই ছিল স্বামীর আগে খাওয়া যাবে না স্বামীর সাথে জোরে কথা বলা যাবে না কিছু কিছু স্বামীর সামনে হাসি খুশি থাকা যাবে না কি মনে করে স্বামীর সামনে হাসি খুশি থাকলে স্বামী আবার ভাবতে পারে যে

হ্যাঁ এবং খাবার শেষে গল্পে মশগুল হইও না ইহাতে নবী মনে করে হুম তিনি অত্যন্ত দয়ালু এবং নরম মনের মানুষ জন্য তোমাদেরকে কিছু বলতে পারে না কিন্তু আমি সত্য কথা বলতে কখনো কুণ্ঠা বোধ করি না কি যে বলি ভাই গুলা হ্যাঁ তারপরে সমাজে তারপর আরেকটি জায়গা আছে দুপুরে সন্ধ্যায় চলা খালি পুখে চলা খালি কাপড়ে চলা গর্ভ অবস্থায় চলা যেমন আমাদের গ্রামে আমি খুব গ্রামের মানুষ গ্রামে শুধু চলি না আমি একেবারে অজপাড়া গ্রামেরও মানুষ বটে আচ্ছা বাচ্চা হলে চল্লিশ দিন পর্যন্ত ওই মহিলার হাতে একটা লোহা রাখা হতো ও মাই গড কি বলেন এটা তো হ্যাঁ হাতে করে ৪০ দিন পর্যন্ত হাতে করে সে লোহা বয়ে বেড়াবে আচ্ছা কেন যেন কোনো ভূত পেতের আসর তার না লাগতে পারে আচ্ছা তারপরে যে ঘরে বাচ্চাটা থাকবে ওই ঘরের আশেপাশে বড়ই গাছের কাঁটা দিয়ে রাখা হতো বোরইয়ের কাঁটা দিয়ে রাখলে নাকি বাউ বাতাস আর লাগবে না এবং প্রতিটা ঘরেই বা কাটা কাঁটা দেওয়া হয়েছে প্রতিটা মহিলাই আমাদের গ্রামে ওই লোহা হাতে করে বেরিয়েছে কিন্তু আমার গ্রামে গেলে আল্লাহর রাস্তে মানে ডিজেবল পিপুল দেখা যাবে মানে আল্লাহ তারপরেও আল্লাহ রক্ষা করতে পারে নাই আল্লাহ এতই পারা পারে হাঁসে মুরগি ডিম পারে আল্লাহ পারে নাই আচ্ছা তো এই এই এক ধরনের কুসংস্কার আছে তারপরে গর্ভ অবস্থায় ইয়ে খাওয়া যাবে না খাবারের খাবারের প্রসঙ্গে আসি আচ্ছা একটা বড় ধরনের কুসংস্কার ছিল যে গর্ভবতী মেয়েটাকে বেশি খাবার দেওয়া যাবে না এটা কিন্তু হাজার বছর ধরে আমাদের এই এই সমাজে ছিল হ্যাঁ যে গর্ভবতী অবস্থাকে মেয়েটাকে বেশি খাবার দিলে বাচ্চাটা বড় হবে তখন সন্তান প্রসব করতে তার ঝামেলা হবে এক দ্বিতীয়ত হচ্ছে যে মাছগুলোর মুখ বড় সেগুলো তাকে খেতে দেওয়া যাবে না কেন যেমন ওই মাছের মুখ বড় মুখ বড় মাছ খেলে বাচ্চার মুখ বড় হবে মানে ওই যে একটা প্রবাদ আছে না যে খালার কবর কই আর খালু কান্দে কই মানে কোথায় থাকলো মাছ আর কোথায় থাকলো ইয়ে যে ওই মাছ খেতে দেওয়া যাবে না কালো মাছ খেতে দেওয়া যাবে না শিং মাগুর কই এগুলো খেতে দেওয়া যাবে না এগুলো খেলে বাচ্চা কালো হবে আচ্ছা এই এই কুসংস্কার বাচ্চাদের নিয়ে অনেকে অনেকের আছে তারপরে পিচ্ছিল জাতীয় জিনিস খেতে দেওয়া যাবে না তাহলে ওই হবে পানি এমন কোন কিছু এমন কোন কুসংস্কার কি ছিল যে এটা করলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি বা এটা করলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি এরকম কিছু কি মনে পড়ে আপনার ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে কুসংস্কার ওইভাবে আমার মনে পড়ে না বা ছিল কি না আমি জানি না আমার মনে হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইয়ে করা হতো যে দায়টাকে দেওয়া হতো মেয়েটার উপরে সব সময় বউটার উপরে দায় দেওয়া হতো এবং বংশে তখন টেনে বেড়ানো হতো তখন খোঁজা হতো যে ওই মেয়েরা কয় ভাই বোন ধরেন কথার কথা প্রথমটা মেয়ে হলো মেয়ে হওয়ার সাথে সাথে শাশুড়ি এবং এই প্রভাবটা ভালো করে খেয়াল করবেন এটা সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে মেয়েদের সংসারে মেয়েটা যে মেয়েটা গর্ভবতী সেও এক্সপেক্ট করছে আমার ছেলে হোক যে দাদি সেও এক্সপেক্ট করছে আমার ছেলে হোক নাতি হোক যে নানি সেও এক্সপেক্ট করছে একটা পুত্র সন্তান হোক মেয়েদের এক্সপেকটেশন থাকে সবচেয়ে বেশি এইবার যখন নাতি হলো মেয়েরাই মেয়েদেরকে জাজ করে বেশি জাজ করে বেশি এবার যখন নাতনি হলো এটা নিয়ে একটা গল্প বলছি আবার এরপরে বলেন বলেন যখন নাতনি হলো তখন তাকে খুবই মানে রুড়ো কথা শোনানো হলো রুড়ো কথা শোনাতে শোনাতে তখন তার চোদ্দ পুরুষ দেখা যায় আগে নিষেধ করছিলাম সৈমুদ্দিরে এই বিয়া করিস না তোর শাশুড়ির পাঁচ মায়া এক পুলা আচ্ছা তারপরে একটা 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 অঞ্চলে কিন্তু এইটাকে বলা হয় গর মানে মহিলাদের সাধারণত চিংড়ি মাছ কম খেতে দেওয়া হয় বরিশাল অঞ্চলে চিংড়ি মাছ খেলে নাকি মেয়ে হয় বেশি বরিশাল অঞ্চলে না চিংড়ি মাছ খেলে নাকি মেয়ে হয় আচ্ছা এখন বাচ্চা হওয়ার ক্ষেত্রে যেটা হয় যে ওই মেয়ে হলেই তাকে নানান গঞ্জনা এটা সেটা শুনতে হয় তো এরকম হয়েছে কি এক মহিলা আট নয় বছর পরে বাচ্চা এসছে বাচ্চা হবে না হবে না হবে না তারপরে সে গর্ভবতী সংসারে তো একেবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর হয়েছে এইবার তো মেজাজ দেখে কি মেজাজে গিয়ে বউর কাছে গিয়ে বলছে হয় না হয় না বাচ্চা তাও এক ভালো ছিল হইলে হইল তাও মাইয়া হইল হ্যাঁ এখন এখানে দুঃখ লাগছে হ্যাঁ কিন্তু বৌমা তো ছেড়ে দেওয়ার পাত্র নয় বৌমা রীতিমতো তখন বলছে মা আট নয় বছর অপেক্ষা করার পরে মায়া হয়েছে আপনার পুলার মুখের দিকে তাকালে এই মায়াটাও হইতো না আপনার পুলার মুখের দিকে তাকাই থাকলে এই মায়াটাও হইতো না তার মানে সে বাইরে থেকে কালেকশন করেছে আর কি করবে করবে এটা কি তার তো সংসারে ই হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না জন্য তাকে ছেড়ে দিব তাকে ইয়ে করে দেওয়া হবে তালাক দেওয়া হবে বাচ্চা কাচ্চা হচ্ছে না জন্য তাকে তালাক দেওয়া হবে তাকে বের করে দেওয়া হবে তাকে বাড়িতে রাখতে হবে না ছেলেকে চার পাঁচ বছর গেলেই ছেলেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয় তুই আর একটা বিয়ে কর বাচ্চা না হইলে দায়টা যেন ওই মেয়েটার ওই মেয়েটার কারণেই যেন বাচ্চাটা হয়নি সবকিছু কিন্তু মেয়েদের দায়ী করা হয় আমাদের দেশে সবকিছু কিন্তু মেয়েদেরকে দায়ী করা হয় মানে মেয়েরা যেন অশুচি মেয়েরা যেন মেয়েদের সব দোষ মেয়েদের সব পাপ মেয়ে মানে আজন্ম পাপ রবীন্দ্রনাথের একটি কবিতা আছে যা কিছু হারাই কর্তা বলে কেষ্ট বেটাই চোর তো আমাদের সব ক্ষেত্রে নারীদের এই অপবাদটা দেওয়ার একটা মানে স্বভাবসিদ্ধ যা হোক নারীটার দোষ যাই হোক নারীটার দোষ যাই হোক নারীটার দোষ এবং রবীন্দ্রনাথের ওই কবিতাটাকে ধরে যদি বলি যা কিছু হারাই কর্তা বলে কেষ্ট বেটাই চোর তো যা হারাবে যদি কেষ্টকে আপনি চোর বলেন তাহলে আপনার সন্তানটা বকাঠে হতে বাধ্য সব চুরি যদি একা কেষ্টর উপরে দায় চাপান তাহলে কিন্তু আপনার যে সন্তানটা বেড়ে উঠছে চোরকে চোর যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার সন্তান একদিন চোর হবে বাড়ির কেষ্ট সব কিছু চুরি করে নাই আপনার সন্তানটা তাহলে বকাটে হতে বাধ্য কারণ ওই পাঁচটা চুরির মধ্যে দুটো আপনার আপনার সন্তানও ছোটবেলায় করেছে ছোটবেলায় আমরা সবাই কলা চুরি আম চুরি জাম চুরি ডাব চুরি মুরগি চুরির দিকে ঝুঁকেছি কিন্তু বাবা মা কঠিন শাসনের মধ্যে রেখেছে জন্য আমরা ওই পথে আর পারে নাই যাকে শাসনের মধ্যে রাখতে পারে নাই সে কিন্তু চলে গেছে যার বাবা বলেছে আমার ছেলে চুরি করছে হতেই পারে না আমার বাড়িতে থিওরি ছিল আমার বাবার কাছে কেউ কোনো বিচার দিলে আমাদের মারবে এই ভয়ে আমরা রাস্তায় ধুলা উড়াতে পারতাম না খালি পায়ে হাঁটতে পারতাম না জানলেই তো বাবা মারবে কিন্তু যে এসে বিচার দিয়েছে তাকে যদি আবার কেউ বলেছে তোমার ছেলেকে দেখলাম ওই এই করছে আমার ছেলে এটা করতেই পারে না ফলে হয়েছে কি ফলে হয়েছে কি ওই ছেলেটা কিন্তু কেষ্ট কেষ্ট জায়গাতেই থেকেছে কিন্তু চোটটা হয়েছে ওই ছেলে তা আমাদের সমাজ থেকে এই কুসংস্কারগুলো যতদিন না যাবে যতদিন নারীদের যে কোনো কাজের বলির পাঠা হতে হবে সমস্ত দায় নারীর ঘাড়ে তুলে দেওয়া হবে আলটিমেটলি সেই সমাজ কলুষিত হবে সেই সমাজ প্রগতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই পরিবার পিছিয়ে যাবে এবং সেই পরিবার আস্তে 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 অর্থনৈতিক এবং সামাজিকভাবে ধ্বংসের দিকে যাবে কখনো এটা এগোতে পারবে না আমার বাবাই একটা কথা বলে যে পুরুষ মানুষের বাহাদুরিত মাইরা বোরসুরি ভাঙ্গা কয়দিন পরে আবার সে নিজেই কিনে তাই মাইরাসুরি ভাঙতে গিয়ে আবার নিজেই কিনে আমাদের হ্যাঁ মলাভাই আমাদের প্রধানমন্ত্রী মহিলা আমাদের বিরোধে দিলে নেত্রী মহিলা আমাদের সংসার চালায় মহিলারা তাহলে কোথায় নারীদের কোথায় যেন নাইডা আগাত এগোতে পারছে না এবং মানে কোথায় যেন একটা শূন্যতা নারীরা মানে দেখা না স্টেপ আপ পাওয়ার আর প্র্যাকটিস সম্পূর্ণ আলাদা জিনিস পাওয়ার আর প্র্যাকটিস সম্পূর্ণ রূপে আলাদা জিনিস আপনি খেয়াল করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহৃত থ্রি থ্রি রাইফেলগুলো আমাদের পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছিল ও কখনো কখনো ফুটতো না তো যে অস্ত্র আপনার গুলি ফুটবে না যে রাইফেল দিয়ে গুলি ফুটবে না সেই রাইফেল পিঠে থাকলে সাধারণ মানুষ ভাবতে পারে যে এটা রাইফেল কিন্তু প্রকৃতপক্ষে লাঠির বেশি এটা দিয়ে কোনো কাজ হবে না তো আমাদের নারীরা ক্ষমতায় এসেছেন কিন্তু নারী ক্ষমতায়নের চর্চা থেকে নয় আমি খুব শ্রদ্ধা রেখে বলবো আমার বর্তমান প্রধানমন্ত্রীকে আমি অসম্ভব রকম শ্রদ্ধা করি আপনারা যে যেভাবে নেন আমি সেটা ডোন্ট মাইন্ড আমি অসম্ভব শ্রদ্ধা করি তার কিছু প্রজ্ঞা তাকে সাপোর্ট করি তার পিছনে কাজ করি উনিও কিন্তু পরিবার হয়ে এসেছেন উনিও কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট লেডি শেখ হাসিনা স্ট্রাগল করে উঠে আসেন নাই উনি এসেছেন খালেদাজিয়াকে একজন শ্রেপ গৃহবধুকে এখানে বসানো হয়েছে রশনের সাথে যদি বলেন উনি ইরশাদের বউ নামের সাথে নামের শেষে সব লাগানোই আছে আচ্ছা এরপরে যখন আপনি আপনি এখন যদি বলেন যে আমাদের মন্ত্রনালয়ে একসময় দেখেছি আমাদের স্পিকার ছিলেন নারী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন নারী আমাদের উনি তো গোমাতান সর সংসদের না না এইভাবে বলবো না তার তার গৌরব উজ্জ্বল ইতিহাস আছে আপনি একটা পর্যায়ে একটা মানুষ ঘুমিয়ে যেতে পারে এক পর্যায়ে ফু দিয়ে আপনি বাতি নিভাতে পারেন আর একটা সময় বাতি আপনার পিছনে ধরলে এমনি নিভে যাবে এটা বয়সের কারণে হবে একটা সময় আপনি ফুঁ দিয়ে বাতি নিভাবেন আর একটা সময়ে আপনার পিছনে বাতি ধরলে সে বাতি নিভে যাবে এটি ভাই বয়সের কারণে বাতি নিভার আগেই তো আমাদের সরে যাওয়া উচিত মানে উচিত হ্যাঁ এইটা এটি আপনি ভালো বলেছেন যে যে তার আগে সরে যাওয়া উচিত কিন্তু এটি আপনি কি কখনো কোনো বড় রাজনৈতিক নেতার সাথে ঘন্টার পর ঘন্টা থেকেছেন দিনের পর দিন না আচ্ছা আমি আপনাকে একটুখানি বলি আমি ওনাদের গুণ কীর্তন বলছি না কিন্তু কাজ কতটুকু করে আমি আপনাকে বলি আমাদের মিনিস্টারের কাছে এত ধরনের সুপারিশ আসে এত এত বেশি সুপারিশ আসে ভোর থেকে শুরু হয় রাত দুইটা বাজে তিনটা বাজে রাত দুইটা বাজে তিনটা বাজে তার কাছ থেকে মানুষ নড়ছে না সেই মানুষটা উঠার কোনো অবকাশ পায় না কোনো আমাদের বিশেষ করে মন্ত্রী এবং এমপিরা ইনারা কিন্তু কেউ বারোটা একটার আগে বিছনায় যেতে পারেন না তার সেই মানুষটার তো পরিমিত একটা বিশ্রামও দরকার আছে তার বসলে তখন ওই ঘুমটা জেকে চলে আসে উনি সংসদে ঘুমাচ্ছিলেন ওনার শারীরিক বয়স সেটা হয়েছিল কিন্তু এই এই শাহরাখাতুন এবং মতিয়া দুজন আউমিলিগের দুজন মানুষ রাস্তায় কিন্তু মানে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতো যে কোনো বিষয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠতো শাহরাখাতুন ছিল না শাহরাখাতুনের নাম মানুষ কেন জানলো বলেন সে একটা সময় তো রাষ্ট্রপতির অগ্নিপন্ন অবদান এই এই শাহরাখাতুন ছিলেন সাহারা খাতুন সংসার করেন নাই ঘর করেন নাই এটা করেন নাই সেটা করেন নাই এই করতে গিয়ে জীবনের অনেকটা বসন্ত তার জীবন থেকে চলে গেছে এখন শেষ জীবনে এসে যদি তাকে এত বড় গুরু দায়িত্ব দেন সে তো ঘুমাবেই তার যখন দায়িত্বটা দেওয়ার কথা ছিল তখন তো দায়িত্বটা পায় নাই সুতরাং আমি ওই এবং তার ফলস্বরূপ দেখেন তাকে পরে আর দায়িত্ব দেওয়া হয়নি সেটাও প্রধানমন্ত্রী তার বুদ্ধিদীপ্ত কাজগুলো করেছেন কিন্তু আমার একটা কথা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন যদি নিজের থেকে না হয় মানে পরিবারকে কেন্দ্র করে যদি হয় তাহলে সেটি হবে না আমার এক বন্ধু আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি কয়জন আপনি জানেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি অফিসিয়ালি না অফিসিয়ালি হচ্ছে একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান এবং নয় জন মেম্বার এবং তিনজন সংরক্ষিত আসনের নারী মেম্বার এই মুহূর্তে তেরো জন নয় ওয়ার্ডের নয় জন মেম্বার নয় ওয়ার্ড মিলে জন সংরক্ষিত নারী মেম্বার এই হলো বারো একজন চেয়ারম্যান এই হচ্ছে তেরো তাকে যতবার জিজ্ঞাসা করি সে বলে ষোলো জন একটা ওয়ার্কশপের মধ্যে সে বলছে ষোলো জন লোকজন হাসছে তখন ও বলছে যে ভাই শোনেন মোরে আগে কথাটা তো কইতে দেবেন বলছে হ্যাঁ ঠিক আছে বলেন তা বলছে যে এই যে ধরেন নয় জন মেম্বার আর একজন চেয়ারম্যান এই হলো দশ জন আর তিনজন মহিলা মেম্বার এই হলো তেরো জন আর এই তিনজন মহিলা মেম্বারের তিনজন স্বামী এই তিনজন জন এই এই মহিলাটি কিন্তু কিন্তু মহিলাটা ভোটে অমুকের অমুকের মা স্ত্রী অমুক বাড়ির বউ খুব কমই পাওয়া যায় যে সে ইন্ডিভিজুয়াল সমাজের একজন নারী ইন্ডিভিজুয়াল সমাজে যখন একজন মানুষ ছোট ফ্যামিলি থেকে নারী হয়ে উঠে আসতে চায় তখনই তাকে নানান ধরনের গঞ্জনা বঞ্চনা অপবাদ তার নামে নানান ধরনের কটু কথা এবং নানান কেলেঙ্কারি তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয় একজন নারী যখন ঘর থেকে বেরিয়ে সমাজে নানান কিছু নিয়ে কথা বলবে তখনই তাকে নষ্ট নারী হিসাবে আখ্যায়িত করা হবে যার প্রমাণ উজ্জ্বল প্রমাণ হচ্ছে বেগম রোকিয়া যার উজ্জ্বল প্রমাণ আজকে হচ্ছে তসলিমা নাসরিন এনারা এত শিক্ষিত মানুষ ইনারা যখনই কথা বলে বলতে গেছেন সমাজ নারী জাগরণের সমাজ জাগরণের এই কলুসূতা থেকে ভণ্ডার থেকে কুসংস্কার থেকে

সেই সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছে কারা অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মেয়েরা তাই তো হ্যাঁ খুব নামডাক বেশিরভাগই হচ্ছে খুব নামডাকওয়ালা সম্ভ্রান্ত শিক্ষিত ধনী মার্জিত রুচিশীল পরিবারের মেয়েরাই ওই সময় বিশ্ববিদ্যালয়ের লেভেল পর্যন্ত যেতে পেরেছে দেখেন সেই সময় একটিও বোরখা নেই 1971 সালে মহান মুক্তি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছে আমাদের নারীরা এবং মুক্তিযুদ্ধের ছবিগুলো যদি আপনি তাকিয়ে দেখেন সেখানেও কোনো বোরখা নেই আজকে মুক্তিযুদ্ধের সাতচল্লিশ বছর পরে রাস্তায় বেরিয়ে যদি পাঁচটা মেয়েকে স্টুডেন্ট দেখেন তার চারটার গায়ে বোরখা অন্ত চারটার গায়ে হিজাব হিজাব এবং বোরখা অথবা কিছু না থাকলেও অন্তত একটার গায়ে কম থাকলে মাথাটা জড়ানো আছে হিজাব দিয়ে থাকবে একটা কিছু স্কার্ফ দিয়ে তাহলে আমরা কোথায় যাচ্ছি তার একটি মানে সমাজে যদি একটা সমাজকে দেখতে হলে নানানভাবে দেখতে হবে একটি সমাজকে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে দেখতে হবে যে ওই সমাজের সংখ্যালঘুরা কত ভালো আছে ওই সমাজের নারীরা কত ভালো আছে ওই সমাজের প্রতিবন্ধীরা কত ভালো আছে ওই সমাজের অসহায় অংশটা কত ভালো আছে সেটা দিয়ে আপনি সমাজটাকে বিশ্লেষণ করতে পারবেন যে সমাজটা আসলে কত ভালো আছে আচ্ছা তাহলে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন আমাদের শিক্ষিতের হার ষোলো দশমিক আজকে দুই সালে আমাদের শিক্ষিতের হার প্রায় একশো পার্সেন্ট সেদিনকে সমাজে একটি নারীর বোরখা নেই সেদিনকে ধর্ষণের বিষয়টি এটি ছিল না গত বছরে ধর্ষণ হয়েছে নয়শো সাতাশটি হ্যাঁ একটি সংখ্যাটি একটু ভুলও হতে পারে আমার সম্ভবত নয়শো সাতাশটি কিন্তু সেই সময়ে নয়শোটা কেন সাতাশটা ধর্ষণও সারা দেশে খুঁজে হতো না আজকে এটি রন্ধে রন্ধে কোথায় পৌঁছে যাচ্ছে আজকে একটি নারী বোরখা পড়তে বাধ্য হচ্ছে কেন বোরখা কেন পরা হয় বোরখা না পড়লে পুরুষের ইমান নষ্ট হবে পুরুষের ইমান আজকে এখানে দুর্বল হতে হতে খাবারের সাথে তুলনা করা হচ্ছে খাবারের খাবারের চেয়েও নিকৃষ্ট আমি বলি এই বাংলাদেশে তিন দিনের অভুক্ত লোক কোনো হোটেলে গিয়ে ছিনতাই করে খাবার নিয়ে আসে নাই কেড়ে খাবার নিয়ে আসে নাই আমাদের ফুটপাতে রাস্তাঘাটে চায়ের দোকানে যে কোথাও পাউরুটি কলা বিস্কুট এটা জানাচুর ঝোলানোই থাকে আপনি কি কখনো দেখেছেন যে একজন ক্ষুধার্ত মানুষ একবেলা খাওয়া হয়নি একটা রুটি ছিঁড়ে নিয়ে দৌড় দিল সিনেমায় ছাড়া বাস্তবে এটা দেখবেন না সিনেমা ছাড়া হ্যাঁ হ্যাঁ তো সেই মানুষটা যদি দুদিনের তিন দিনের ক্ষুধা নিবারণ করতে পারে সেই মানুষটা রাস্তা রাস্তায় আগে টাকা পয়সা ব্যাংকে ভোল্টে থাকতো এখন থাকে কোথায় এটিএম বুথে এটিএম বুথ খুবই অরক্ষিত সেখানে একজন নাম নামকাওয়াজতে সিকিউরিটি গার্ড বসে থাকে বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা চব্বিশ ঘণ্টা ডিউটি করতে করতে খেতে না পেয়ে তার অবস্থা একেবারে মানে যাই যায় অবস্থা একটা ধাক্কা দিলে পড়ে যাবে তার মুখটা বেঁধে এটিএম বুথ কিন্তু ডাকাতি করছে না আপনি একটা মানুষকে বাংলাদেশের মানুষকে বলেন ভাই চলো এটিএম বুথ ডাকাতি করে আসি সে যাবে না ভাই চলো ওখানে কোটি টাকা আছে ডাকাতি করে যাবে না সে নিজেকে কেন কন্ট্রোল করতে পারছে তার মোরালিটি দিয়ে তার এটা দিয়ে তার ওটা দিয়ে তার শিক্ষা দিয়ে কিন্তু একটা নারী সামনে আসলে তার ইমান দণ্ড দাঁড়িয়ে যাচ্ছে তার নষ্ট হয়ে যাচ্ছে তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে হোয়াট ইজ মানে ফানি এটা মানে ওই লোকের নৈতিক অবক্ষয়ের কোন মাত্রায় গেলে একজন মানুষ সামনে আসা মাত্রই তার ইমান দণ্ড দাঁড়িয়ে যাচ্ছে তার অজু নষ্ট হয়ে যাচ্ছে তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে যায় লাইফে একটা শুনছিলাম যে মেয়েদের নাকি বুদ্ধি কম এবং মেয়েরা মানে শুধু রান্না করবে আর ছেলেরা শুধু ইয়া করবে মানে মানে কত লো চিন্তা ভাবনা হলে তারা এগুলো বলতে পারে যে এটি কথা কিন্তু এই চিন্তাটা যখন করছে না যে যার গর্ভে জন্ম জন্মগ্রহণ করেছে সেও একটি নারী তুমি যে বুদ্ধিদীপ্ত মানুষটার কথা বলছো ভাই তুমি যার গর্ভে জন্মগ্রহণ করেছো সে নারী যে গর্ভটি ছাড়া তোমার জন্মটা একেবারেই অসম্ভব ছিল সে নারী সে বলেছে নারীরা আমার কাছে নারীরা হচ্ছে সবচেয়ে বুদ্ধিদীপ্ত তার একটি ছোট্ট উদাহরণ হতে পারে আমি দিচ্ছি একটি মায়ের যদি দশটা সন্তান থাকে পাঁচটা সন্তান থাকে পাঁচটা পাঁচ রকম হয়ে যায় মা কিন্তু পাঁচটাকে সমানভাবে দেখে কোনো বাবা পাঁচটা সন্তানকে সমানভাবে দেখতে পারে না যে ছেলেটা ফার্স্ট হয়েছে বাবা সেটার জন্য চকলেট কিনে নিয়ে আসে একটু পরে যেটা অঙ্কে ফেল করেছে তারে বাপ ধরে পিটাচ্ছে যেটা স্কুলে যায়নি বাপ নির্দেশ দিয়ে যাচ্ছে এটাকে আজকে ভাত দিবা না মা কিন্তু এটারে পর্দার আড়াল দিয়ে ভাত দিচ্ছে ওইটারে সামনে গিয়ে বাতি জ্বালাই দিয়ে আসছে ওইটা পড়তে পড়তে ঘেমে গেছে ওটার একটু বাতাস দিচ্ছে আমার ওই ছেলেটা মুড়ি খেতে পছন্দ করে ওরে একটু মুড়ি দিচ্ছে মেয়ে আমার ইয়ে খেতে চা খেতে পছন্দ করে সুন্দর করে একটু আদা দিয়ে চা তৈরি করে দিচ্ছে বাপকে বলেন তো একটা দিন কন্ট্রোল করতে পাঁচটা ছেলেকে এভাবে একটা দিন এবং একটা মায়ের ক্ষেত্রে দেখাতে পারবেন যে পাঁচটা সন্তানের কোথাও কোনো বৈষম্য ক্রিয়েট করেছে মা মা তো একটা কম্পিউটার সিস্টেম যেভাবে সিস্টেম দিয়ে অপারেট করা হয় তার চেয়েও অত্যন্ত মানে জুৎসই সফটওয়্যার মায়ের মধ্যে আছে জন্য মা এত কিছুকে কন্ট্রোল করতে পারে এত কিছুকে কন্ট্রোল করতে পারে আমাদের স্ত্রী আমাদের মতো যাদের কর্মজীবী স্ত্রী সেও দিন শেষে ঘরে ফিরে এসে এটা ছেলে খেয়েছে কিনা ছেলের কালকির স্কুলের কি খোঁজ নিচ্ছে একটু রান্না করছে একটু অমুকের সাথে কথা বলছে মায়ে খেয়েছে কিনা কথা বলছে বাপের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা সেই খোঁজ নিচ্ছে আমরা কি করছি আমরা খুব বড় বড় কাজ করি অফিস থেকে ফিরে ব্যাগটা রেখে একই সঙ্গে অফিস থেকে ফিরে এসে বউটাকে বলে চা দাও এই কি চা তৈরি করলে চা চিনি হয় নাই চিনি নিয়ে আসো হ্যাঁ তুমি চা তৈরি করে শিখলে না চা নাকি এটা কি শরবত কি নিয়ে আসছ

আমার মা গেছে নানার বাড়িতে খুবই কম যেত কারণ আমাদের খুব বড় সংসার আমরা কয়েকটা ভাই বোন মানুষজন এটা সেটা যৌথ আমাদের সব সময় যৌথ পরিবার আমি ভাই আমার আজন্ম আমার দাদাকেও জিজ্ঞাসা করেছি তাদেরও যৌথ পরিবার আমার এখনো যৌথ পরিবার আমরা কখনো বাপ মা থাক ছেড়ে আলাদা থাকতে হবে এটা আমরা কখনো ভাবতেও পারি না বা আমাদের এটা মানে চিন্তার মধ্যেই নাই এটা আমাদের চিন্তার মধ্যেই নাই তো যেহেতু যৌথ পরিবার দাদা খুবই একটা হ্যাঁ দাদা দাদি ছিল নানার বাড়ি যাওয়ার সুযোগ খুব কম হতো তো ওই যেত কখন ওই নানা নানি কোনো অসুস্থতা বা কোনো কারো বিয়ের পর্ব এইগুলো ছাড়া আমার মা নায়র করতে কখনো যেতে পারতো না তো মা ওই রকম একদিন একদিন বা দুই দিনের জন্য গেছে তো একদিনকে দুপুরবেলায় অনেকগুলো কই মাছ আমাদের পুকুর থেকে ধরা হয়েছে বুঝছেন তা আমার বাবা খুব শখ করে শখ করে কই মাছ রান্না করছে কই মাছ খেতে গিয়ে দেখি শুধু তেজপাতার গন্ধ আমি আমরা ছোট আমি তখন সেভেন এইটে পড়ি তারপরে এত তেজপাতা যে বাবা নিজেও মুখে করতে পারে না আমার বাবা বলছে কিরে তেজপাতা এতই দিয়া দিছি যে আর ইয়ে কর পরে তরকারির মধ্যে থেকে তুলে একুশ পিস তেজপাতা পাওয়া গেল অথচ ডিকশনারি অনুযায়ী কই মাসে তেজপাতা দিতে হয় না সাধারণত মাছে আমাদের তেজপাতা দিয়ে রান্না করা হয় না তেজপাতা তো এই যে জায়গাটি চিন্তা করেন আমার বাপ এই জমি সামলাতে পারে চাকরি সামলাতে পারে নেতৃত্ব পারে এটা পারে মারামারি পারে লাঠালাঠি পারে কিন্তু কই মাসে তেজপাতা দিতে হয় না এই জ্ঞানটুকুন তার মধ্যে নেই কিন্তু আমার মা আমরা পাঁচ ছয়টা ভাই বোন কে কীভাবে কোথায় কি খেতে পছন্দ করি কি পড়তে পছন্দ করি কোথায় কখন কোনটার কি লাগবে কোনটা স্কুলে যায়নি সেটাকে লুকাতে হবে আবার পরের দিন পাঠাতেও হবে লুকিয়ে আবার ওই গিয়ে পিছন দিয়ে টিচারকে বলে আসতে হবে ওর বাবাই যেন না জানে ও কালকে আসে নাই এটা তো শুধু একজন মা পারে একজন মায়ের সমান বুদ্ধিদীপ্ত মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না একজন মায়ের সমান বুদ্ধিদীপ্ত মানুষ কেউ হতে পারে না আল্লাহ যদি মা থাকতো আল্লাহ মানবিক হতো যে সন্তানের মা আছে মাকে যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সে একজন মানবিক মানুষ হবে এবং সৃষ্টির যে জায়গাগুলো অমানবিক তাদের দেখেন কারো মা নেই আল্লাহর মা নেই আল্লাহর ফেরিস্তা গুলোর মা নেই কম বয়সে তার মাকে হারিয়েছিলেন সেই জন্য তার মধ্যে মায়া মমতাটা কম ছিল কম ছিল কম ছিল প্লাস আবার আরেকটা জিনিস আংশিকাকারে ছিল তার মোহাম্মদ কিন্তু দুটো দুধ ছিল হ্যাঁ দুটো দুধমা ছিল এটা জানেন জানেন একটা আমি জানি একটা হ্যাঁ আমরা জানি হালিমা হালিমাকে আনুষ্ঠানিক ভাবে তার কাছে দিয়ে দেওয়া হয় কিন্তু সন্তান জন্ম হওয়ার পরপরই কিন্তু মায়ের বুকে দুধ আসেন না এবং মোহাম্মদ ছিল তার প্রথম সন্তান জন্মের কয়েক ঘন্টা পরে মায়ের বুকে দুধ আসে যে কারণে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে সন্তানটাকে মায়ের বুকের সাথে লাগিয়ে দেওয়া হয় সন্তান যে মুখ নাড়াই হাত টাত এই এই হাত নাড়ানো মুখ নাড়ানো এবং একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার কারণে শরীর থেকে কিছু বেরিয়ে গেছে তখন এক ধরনের হরমোন নিঃসরণ হয় এবং মায়ের বুকে দুধ আসে এক দুই ঘন্টা মায়ের বুকে দুধ থাকে না যে কারণে আমাদের দেশে মধু দেওয়া হয় পানি দেওয়া হয় দুধ দেওয়া হয় অথবা এটাও আমাদের দেশে প্রচলন ছিল যে যে সমস্ত মহিলাদের বাচ্চাকে দুধ দিচ্ছে তাদের দুধ খাওয়ানো হতো আরব সমাজে ওই একই অবস্থা দুধের জন্য আরেক জায়গায় পাঠানো হতো কিন্তু ভূমিষ্ঠ হতো তখন কারো না কারো দুধ মুখে দেওয়া হতো তখন একজন মহিলার দুধ খাওয়ানো হয় সে ছিল বর্ণে কালো উম্মে আইমান উম্মে আইমান উম্মে আইমান ছিল মোহাম্মদের প্রথম দুধ মা যে দাসী এসে খবর দিল যে গর্ভে পুত্র সন্তান হয়েছে এবং তার চাচা আবু যে দাসীকে মুক্ত করে দিল সেই দাসীর নাম হচ্ছে উম্মে আইমান। এবং সে অত্যন্ত কালো এবং দেখতে ছিল জন্য তার জীবনে কখনো বিয়ে হয়নি এবং মোহাম্মদ তাকে অনেকদিন তার কাছেও রেখেছিল এবং মহম্মদের যে মূত্র মুবারক পান করেছিল যে কয়েকজন মানুষ এক করেছিল দূর থেকে এসে আর এক মহিলা ঘর পরিষ্কার করতে গিয়ে তার মূত্র পান করেছিল সেই হচ্ছে তার দুধমা উম্মে আয়মান আচ্ছা এখানে একটু আমাকে বলেন যে কোন সুস্থ মানুষ কি তার মূত্র বিষয় মানে কাঠের তলে রাখে এটা কি আপনার কি মনে মানে এটা কি কমন মানুষের এরকম হয় কি না এটা হতে পারে কখন যে ঝঞ্জা বিধ্বস্ত রাত hore অনেক সময় জানালা দিয়ে এই কামটা আমি গ্রামের ছেলে হয়তো কেউ করেছে আমরা জানি যাদের বাথরুম ছিল না বৃষ্টি ঝড় সেই সময় করতে পারে কিন্তু আরব দেশে বৃষ্টিও নাই সেই অর্থে ঝড়ও নেই প্লাস হচ্ছে এমন তো না যে বাথরুম আছে মোহাম্মদ কিন্তু টয়লেটের বিপক্ষে ছিল সে লোকটা এবং তখনকার ঘর আচ্ছা ঘরে কিন্তু তখন দরজা ছিল না আপনি একটা ইতিহাসের একটা জিনিস ভালো করে লিখে রাখেন ওই সময় কিন্তু ঘরের দরজা তৈরির বুদ্ধি মানে ওই অঞ্চলের মানুষের মাথায় আসে নাই তখনও কিন্তু ঘরে কোনো আজকের মতো কপাট বলা হয় বা দরজা যেটা বলা হয় তখন ওটা ছিল না হ্যাঁ খোলা থাকতো অথবা যে কোনো এক ধরনের গাছের মানে ডালপালা সেটা বা একটা কাঠের গুড়ি বা কাঠের চিকন অংশ এগুলো টাঙিয়ে দেওয়া হতো বা ছেঁড়া কাপড়ের অংশ ওখানে টাঙিয়ে দেওয়া হতো তখন কিন্তু দরজা সিস্টেম আসে নাই এবং মোহাম্মদের জুতা অমুক তমুক ত্যান বলা হয় এখানেও আর একটা তথ্য দিয়ে রাখি আঠারোশো শতক পর্যন্ত জুতার বাম্পা এবং ডানপা ছিল না মাত্র একশো দেড়শো বছর আগে জুতার ডান পা এবং বাম পা ছিল না দুটোই ছিল এক পায়ের আল্লাহ যেমন দুইটাই ডান হাত তেমনি জুতাও ছিল দুটোই ডান পায়ের দুটোই বাম পায়ের তো সেই সময়ে একটা মানুষ যদি ঘরের মধ্যে পেশাব করে রাখে তাহলে মানে কি বাজে অবস্থা এটির একটি কারণ হতে পারে সেটি কি ভেবেছেন কখনো যুক্তিযুক্ত কারণ বলেন যুক্তিযুক্ত কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সে সবসময় তো মানুষের সাথে শত্রুতা লাগিয়ে একা কোথাও চলা তার জন্য জীবনের জন্য ছিল না সে ওই ভয়ে অন্ধকার রাত হলে সে ওই ভয়ে একা বেরুত না যে কারণে সে সবসময় লোকজন বেষ্টিত হয়ে থাকতো এবং ওই যে মাঝরাতের নামাজ পর্যন্ত সে ইঙ্গিত দিয়ে গেছে কারণ তার লোকজন যেন জেগে থাকে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন মোহাম্মদ যখন ইয়ে করে চলে গেল মানে খাদিজার সাথে বিয়ে করলো তখনও তার সাথে যারা অনুসারী ছিল তারা কিন্তু ওই ওখানেই থাকতো তার কাছে থাকতো সে যখন হিজরত করে মদিনাতে চলে গেল মদিনায় হিজরতের সমস্ত লোকজন কিন্তু তার চারপাশে থাকতো মোহাম্মদ একা থাকতে ভয় পেত মানে জীবনের ভয় যে কারণে এই ঘর থেকে কখনো যদি লোকজন মানে সাহাবি মানে সাহাবি বা তার পাহারাদার বডিগার্ড ঠিকভাবে না থাকতো তাহলে সে ঘর থেকে বাইরে হতো না ওই রাত্রে সে ওই কামটা ওখানে সেরে রাখতো রাতের বেলায় সে জীবনের ভয়ে বাইরে বের হতো না এটা ভাবার কোনো কারণ নাই এই নিসংশ মোহাম্মদ বাইরে বের হতে পারতো না ভূতের ভয় করত এটা ভাবার কোনো কারণ নেই মোহাম্মদ যে লোক নির্দেতায় মানুষ খুন করতে পারে সেই লোকের রাতের বেলায় বাইরে বের হয়ে প্রস্তাব করতে পায়খানা করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় একটাই সেটি হচ্ছে যে কেউ হয়তো তাকে মেরে দিতে পারে এবং শুধু তাই না ওয়াইফরা ওয়াইফরা পর্যন্ত তার সন্দেহের তালিকায় ছিল কারণ এতগুলো প্রত্যেকের সাথে তার একটা হিসিং ছিল এবং কার ঘরে যাবে আর একজন ওত পেতে থাকবে কি করবে না করবে এটা সে করত ইভেন ওয়াইফরা আন কোনো কিছু দিলেও সে খেতো না যার প্রমাণ তার শেষের দিকে ওষুধ খাওয়ানো নিয়ে বড় একটা কেলেঙ্কারি আছে ওটা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করা যাবে তো আমার যেটুকু মনে হয় যে আমার বিশ্লেষণ থেকে ক্ষুদ্র জ্ঞানে যে

একজন হচ্ছেন উম্মে আইমান দাসী আর একজন হচ্ছে হালিমা তার দুধমা যাকে সন্তান লালন পালনের জন্য আনুষ্ঠানিকভাবে তার পরিবার তার কাছে হস্তান্তর করেছিল সেই দাসীটার নাম উম্মে উম্মে আইমান। আইমান এবং সে বিয়ে হয় নাই সে ছিল কিশোরী এবং কিশোরী অবস্থায় সে যে মনিবের আন্ডারে ছিল সেই মনিবের ঘরে থাকা অবস্থাতেই তার বাচ্চা হয় যেহেতু সেখানে দাসী সেক্স ওই সোসাইটিতে বৈধ ছিল তখন তারও একটা ছোট বাচ্চা ছিল এবং যখন বিভিন্ন জায়গায় যে মধ্যে উট আপনার বা ছাগল চড়াতে যেত তখন একজন মহিলা অনেকবার তার জন্য খাবার নিয়ে গেছে উনি হচ্ছেন উম্মে আয়মান মোহাম্মদ যখন হেরা পর্বতের গুহায় গিয়ে তপ করতো বা ধ্যান করতো বা বসে থাকতো বা যাই করতো তখন তার কাছে দুজন মানুষ খাবার নিয়ে যাওয়ার জন্য এনটাইটেল ছিল অর্থাৎ এলাউড ছিল মোহাম্মদ দুজনকে এলাউ করতো বা পরিবার থেকে দুজনকে খুব বিশ্বাস করত এক হচ্ছে জায়েদ বিন হারিসা মোহাম্মদ জায়েদ বিন হারিসা বিন মোহাম্মদ অর্থাৎ মুহাম্মদের সেই পালক পুত্র এবং মুহাম্মদের সেই পালক ভাইরা এবং আরেকজন নারী ছিল সে হচ্ছে উম্মে আইমান উম্মে আইমানের এক্সট ছিল মুহাম্মাদের ঘর পর্যন্ত কারণ সে ছিল মুক্ত দাসী প্লাস হচ্ছে তার দুধমা এই কারণে বলছি যে মুজিদ সাহেব ভালো হয় আপনি যদি মানে নামটা বলছেন নিশ্চয়ই অনেক জানেন উনি এইমাত্র লিখেছেন দুধমানন সময় মানে বয়স ছিল 7 আচ্ছা যাও হ্যাঁ উনি হয়তো সম্ভবত তথ্যটা উনি জানেন বা আমাদের ভুল হতে পারে হ্যাঁ আবার আমার ভুল হতে পারে তবে আমি যেটুকু জানি ছোটও থাকতে পারেন আগে ইসলাম ধর্ম আসার আগে কিন্তু তৎকালীন আমরা যদি দেখি যে আহ কবিতা লিখতো মেয়েরা তারপর আপনার খাদিজার মতো ব্যবসায়ী ছিলেন তো মেয়েরা অনেক অগ্রগতি ছিলেন কিন্তু কেন মানে হোয়াট ইস দার রিজন বা মেয়েদেরকে পশ্চাতে ঠেলে দেওয়া হয়েছে এবং মেয়েদেরকে মানে সামনে আসতে দেওয়া হতো না এবং মেয়েদেরকে মানে এক ধরনের কর্তৃত্ব সৃষ্টি করা হয়েছে ইসলাম ধর্ম থেকে এটা কেন এক কথাই বললে আল্লাহ পছন্দ করেন নাই তাই করেন নাই এর আগে তো আল্লাহ ছিল না এটা এটা আপনার থেকে আমরা এটা শুনতে চাই আমরা আপনার থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যা শুনতে চাই আচ্ছা প্রথমত হচ্ছে যে খাদিজা খাদিজা তখন অনেক বড় ব্যবসায়ী ছিল এবং স্বাধীন চেতা নারী ছিল আরব সমাজের নারী তখন অনেকটাই স্বাধীন এবং ইয়ে ছিল মানে আপনার মানে পুরুষদের সাথে তারা একসাথে কাজ করতো বা ব্যবসা হ্যাঁ ব্যবসা করতে পারতো কাজ করতে পারতো এটি পারতো সেটি পারতো এবং খাদিজা কথাটা চিন্তা করলে তো সেইটি এখন কথা হচ্ছে এর পরে আর হলো না কেন এর পরে সরাসরি হয় নাই এর পিছনে শতভাগ দায়ী মোহাম্মদ নিজে মোহাম্মদ খাদিজাকে বিয়ে করার অন্যতম কারণ হচ্ছে খাদিজার ধনসম্পদ এর বাইরে দ্বিতীয় কোনো কারণ নেই খাদিজার ধন সম্পদকে মোহাম্মদ সম্পূর্ণরূপে করায়ত্ত করেছে এখন একজনের ধন সম্পদ করায়ত্ত করতে গেলে তাকে একেবারে শতভাগ বসীভূত করতে হবে শতভাগ বসীভূত যদি না করতে পারেন তাহলে তো তার শতভাগ ধনসম্পদ আপনি করায়ত্ত করতে পারবেন না তখন সে চিন্তা করেছে যে তাকে ধনসম্পদ করতে করতে হলে তার হবে সে দেখতে পারবে না যেতে পারবে না হিসেব নিতে পারবে না পারবে না তখন এই করতে গিয়ে এখন যদি বলা হয় যে শুধু আপনার ক্ষেত্রে তাহলে তো আপনি মানবেন না আল্লাহ নারীদের বিশ্রাম করো তুমি বাসায় থাকো তোমার এত ঝামে আমি সব দেখতেছি আমি সব দেখছি এবং আল্লাহ পুরুষকে নারীর আহারের ব্যবস্থা করতে বলেছেন এই সমস্ত ভানভন দেখিয়ে মোহাম্মদ তার সমস্ত সম্পদ গ্রাস করার স্বার্থে এটাকে করেছে এবং এরপর থেকে আস্তে 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 আর কোন নবী কোনো নারী কোন লেখক কোন গীতিকার কোনো সেই সময়ে কবিতা লিখতে পারতো গান করতে পারতো আসমা বিনতে মারওয়ান একজন কবি ছিলেন কবি ছিলেন এবং অনেক সুন্দর সুন্দর গায়িকা ছিলেন অনেক সুন্দর নাচের নাচের মানে সেই সময় নাকি কবিতা নিয়ে কম্পিটিশন হতো সেই সময় কবিতা নিয়ে কম্পিটিশন হতো উনি নিষেধ করেছেন এবং এবং আরও একটি দিক আছে সেটি হচ্ছে আরবে মেলা বসত মেলায় কবিতা পাঠ হতো গানের আসর হতো নাচের আসর হতো তো যেখানে স্বভাবত নারীরা নাচের আসর বসাতো সেখানে মানুষের ভিড় থাকতো বেশি এবং এই সমস্ত নাচের আসর গানের আসর থেকে মোহাম্মদের বিপক্ষে কথা বলা হতো আমরা যেমন সোশ্যাল অ্যাডভোকেসি ক্যাম্পেইন করি না হকাররা করে কি হকাররা প্রথমে বানন নাচায়ে অমুকের একটা গান দিয়ে একটু এক রূপের দেখায় কিছু মানুষ জমা করে না জমা করে নিয়ে বড়িটা বিক্রি করে তো ওই মেলাতেও কিন্তু মোহাম্মদের বিপক্ষে কবিতা পড়া হতো গান করা হতো নাচ করা হতো এবং শরীর হেলিয়ে দুলিয়ে অনেক লোক জমা করে মেসেজটা যখন বেশিরভাগ লোক আসে তখন কিন্তু মূল মেসেজটা সার্ভ করা হয় তো মোহাম্মদ এটা দেখেছিল যে তার বিরুদ্ধে প্রোপকারটা ছাড়ানোর ছড়ানোর খুব বড় একটা মাধ্যম হচ্ছে এই গ্রামের মেলা গান নাস এবং গান নাস

সে ফেলে দিয়েছে এবং সেই কৌশলের মধ্যে ফেলেছে প্লাস হচ্ছে পরবর্তী সময়ে সে তো একাধিক নারীকে গ্রহণ করেছে ইচ্ছে মতো নারীদের ভোগ করেছে তো কাউকে ইচ্ছে মতো ভোগ করতে হলে ইচ্ছে মতো পিটাতে হলে হাত পা বাঁধতে হবে আপনি যখন কাউকে ইচ্ছা মতো পিটাতে চান তার তার হাত পা বাঁধতে হবে এই জন্য সে হাত পা বেঁধেছে ফাইনালি চারিদিক থেকে এবং আয়াত এরকম আয়াত এনেছে যে মেয়েদেরকে প্রহার করা যাবে হ্যাঁ

চলবে না তার সে ছাড়া সৌদি আরবে কোনো নারী হজ করতেও ঢুকতে পারবে না আচ্ছা 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 কিন্তু এরকমও আমরা শুনেছি যে হজ করার সময় অনেক হ্যারাসমেন্ট হয়েছে অনেক মেয়েরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয় সব জায়গাতেই হচ্ছে সব জায়গাতেই হচ্ছে আপনি মসজিদে একসাথে নামাজ পড়তে পারবেন না কিন্তু হজের সময় একই সাথে নামাজ হচ্ছে কেন হচ্ছে কেন ওখানে পয়সা জড়িত ভাই হ্যাঁ তো আমরা এখন মনে হয় যে মানে মানি ইজ দ্য নিউ গড মানি ইজ দ্য নিউ গড সব 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 জায়গাতেই হজ তো ওইভাবেই রাখা হয়েছে

আমি দেখি অন্য কাউ যদি যুক্ত এখানে একটা রিকোয়েস্ট পাঠান আর আমি আসিফ ভাই যদি থাকেন লাইভটা দেখে থাকেন তাহলে আসিফ ভাইকে অনুরোধ অনুরোধ করবো নারীদের সম্পর্কে আপনার আমরা একটু শুনতে চাই তাহলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারতাম যে আমরা এই আলোচনার মাধ্যমে কিন্তু উঠে আসছে যে নারীরাই একটা নারী পারে একটা সমাজকে একটা ঘরকে একটা পরিবারকে লিফট আপ করতে তো মেয়েদেরকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ বা তাদেরকে সেই স্থান না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত একটা সমাজ উন্নতি হবে না তো আমি দেখি আসিফ ভাই আপনি কি আছেন এখানে যদি থাকেন একটা কমেন্ট করেন তাহলে আমি আপনার কমেন্ট থেকে এড করতে পারবো অথবা আমি ইকবাল মাসুদ ভাইকে এড করব আবার অনেক দিন পর এসে আড্ডা দিতে এসে খুব ভালো লাগছে সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে এবং খুব রেসপন্ড করছে কমেন্টে আমি আসলে কমেন্টে আনসার দিতে পারছি না কারণ আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে তো আমি সবসময় মডারেটার ভূমিকাটাই বেশি পালন করি আমি সবসময় শুনে যাই এবং পিছন থেকে ব্যাকগ্রাউন্ডের টেকনিক্যাল সাইডগুলো আমি দেখি এনিওয়ে আচ্ছা আসিফ ভাই বাবুকে খাওয়াচ্ছেন ঠিক আছে এই দেখেন আসিফ ভাই কিন্তু ওনার কে উনি সবসময় আমরা দেখি যে উনি বাবুকে টেক কেয়ার করেন উনিকে খাওয়ান উনি রান্না পর্যন্ত করেন তো এরকম ছেলেদেরকেও সবসময় তার ফ্যামিলি হ্যান্ড দিতে হবে শুধু আমরা ছেলে যে আমরা আমরা তার যাই হোক ইকবাল ভাই আমি আপনাকে আবার করতে চাই ইকবাল ভাই আপনি যদি দেখে থাকেন একটা রিকোয়েস্ট পাঠান প্লিজ অথবা কোন মেয়ে যদি যুক্ত হতে চান তাহলে আমরা তার কাছ থেকে আরো ভালো মতো শুনতে পারবো যে মেয়েদের কি করলে মেয়েরা এগিয়ে আসতে পারবে বা মেয়েরা কিভাবে নিজেদের উত্তরণের পথ নিজেরাই করতে পারবে এখানে যদি কোনো মেয়ে আপু থেকে থাকেন তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠান আমি আপনাদের সাথে কথা বলতে চাই মাসুদ ভাই আপনি কি আছেন বোকা ছেলে আপনি কি মহিলা তাহলে আমি আপনাকে অ্যাড করবো আহ ইকবাল ভাই আপনার রিকোয়েস্ট পাই আচ্ছা পেয়েছি হ্যাঁ আমি আপনাকে যুক্ত করছি

বাংলাদেশে হয় কিনা আমি শুনেছি যে এখন নাকি বাংলাদেশ এখন হয় এখন হচ্ছে এটা বিশেষ করে নাবেদ মাহবুব ভাই উনি স্ট্যান্ড আপ কমেডিটা চালু করেছেন এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিম নাবেদ মাহবুব উনি এটা ্যাড করে শুরু করেছেন এবং উনি একটা কমেডি ক্লাব তৈরি করেছেন যেটা খুবই খুবই জমজমাট হয় এবং আপনাকে টিকিট কেটে যেতে হবে 300 টাকার টিকিট কেটে আপনাকে সেটা দেখতে হবে সো ইটস ভেরি ডিমান্ডিং অ্যাজ ওয়েল হ্যাঁ ধরুন মালিকমলা ভাই এটা কিন্তু মানে কি সব যারা দর্শক বা শ্রোতা যারা আছেন তাদের প্রতি অবিচার করা হইবি আপনি যদি স্ট্যান্ড আপ না করেন আপনি খুবই সুন্দরভাবে সূত্র প্রেজেন্টেশন অসাধারণ অসাধারণ মানে আপনি যেভাবে কানেক্ট করতে পারেন হ্যাঁ মানে অসাধারণ এক্সাক্ট আপনি যদি আপনি যদি নাও করেন এট লিস্ট এটা নিয়ে সিএসও চিন্তা করুন হ্যাঁ বা আম বা ইউটিউবও আপনি হতবাক যদি আপনি আপনি স্ট্যান্ড আপ না করেন আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হন নিয়মিত লাইভে যুক্ত হন তাহলেই হবে দারুণ করে বলেন কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমরা যতগুলাই কুসংস্কার কথা বললাম হ্যাঁ এই যে মানে আমরা কিন্তু মোটামুটি টপিক কভার করেছি সবকিছু কম বেশি হ্যাঁ এই কুসংস্কারগুলোর কিন্তু একটা একটা প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার আছে আর কি যে প্যারাডক্সিক্যাল কি রকম যে অনেকগুলো কুসংস্কারই মানে হাস্যকর ধরুন স্বামীর নাম মুখে নেওয়া যাবে না হুম এইটার একটা কমে যাবে হাস্যকর এবং একই সাথে একই সাথে এটা দুঃখজনক এটাই মানে এই যে প্যারাডক্সটা যেটা সেটা হচ্ছে এখানে যে এই জিনিসটা হাস্যকর এবং দুঃখজনক একই সাথে স্বামীর নাম মুখে নেওয়া যাবে না এটা মানে একটা হাস্যকর ব্যাপার যে এখানে কি হবে কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন একজন বউকে স্বামীর কতখানি নিচে রাখলে নিচে মানে একটা বউ যে স্বামীর কতখানি নিচে এটা কতখানি নিচে সেটা যদি মনে করা হয় তাহলে তখন বলা যায় যে নামই মুখে নিতে হ্যাঁ কিন্তু স্বামীর কিন্তু সেই ইটা নাই স্বামী কিন্তু বলতে পারে না যে স্ত্রীর নাম মুখে নেওয়া যাবে না বা এই কিছু এই যে এখানে যে মানে ব্যাপারটা হাস্যকর একটা কুসংস্কার আবার এই কুসংস্কারটা হাস্যকর হলেও এর কিন্তু একটা ভিকটিম আছে কিন্তু ভিকটিমটা হচ্ছে যে এই বউ বা নারীটা এই মালিক ভাই অনেক কিছু উঠিয়ে এই যে ধরুন প্রেগনেন্সি সময় এটা ওটা করা যাবে না হ্যাঁ একটা দেখলাম না কিন্তু একটা কুসংস্কার যেটা যেটাকে যেটাতে উপকার হয় হ্যাঁ সবগুলোতেই কিন্তু এই যেসব কুসংস্কার গুলো আছে সবগুলোতে কিন্তু আমাদের যারা বোন বা কতটুকু দুঃখজনক আপনি চিন্তা করেন যখন গর্ভধারিণী হয় তাকে কম খেতে দেওয়া হয় মানে এটা এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে অথচ উল্টাটা হওয়া সেটাই বলতে যাচ্ছি যে যে এই সমস্ত হাস্যকর কুসংস্কার গুলোর ভিক্টিম যারা সেটা সেটা কিন্তু বেশিরভাগই আমাদের এই নারীরাই এই নারীটা হ্যাঁ আমি এই পর্যন্ত একটা একটাও শুনি নাই আমি কখন আমি হয়তো আপনি জানেন হয়তো বা দর্শকরা কেউ এখানে জানে যে একটা কুসংস্কার যেটার আনইনটেন্ডেড একটা বেনিফিশিয়ারি আছে যে কেউ উপকৃত হচ্ছে একটা কুসংস্কার সবগুলো কুসংস্কারেরই দেখি যে তারা মানে কি বলবো কুসংস্কার থেকেVictim victimized হচ্ছে আসলে এইটাই দুঃখজনক ব্যাপার রাইট রাইট তো আমি এগুলো আসলে এগুলো এগুলো থেকে উত্তরণের উপায়টা কি আমরা কিভাবে মেয়েদেরকে আমরা স্টেপ আপ করাতে পারি এখানে আপনার সাজেশন গুলো একটু আমরা শুনতে চাই এটা এখন আসলে এটা মানে কিভাবে মেরা নিজেদেরকে সশিক্ষিত করবে সশিক্ষিত সেটা এটা শিক্ষা মানে ধরুন এই যে বেশি খেলে বাচ্চা বেশি মোটা হয়ে যাবে যেমন এই যে ব্যাপারটা হ্যাঁ এটা একমাত্র কাউন্টার হচ্ছে যে একমাত্র কাউন্টার হচ্ছে যে বৈজ্ঞানিক তথ্য যেটা দিয়ে বলা দেখানো যাবে যে না 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 একজন নারী যখন গর্ভবতী তখন সে তো তার নিজের যে বডির যে পুষ্টির যে প্রয়োজনীয়তা সেটা তো তাকে ফুলফিল করতে হবেই সাথে আরেকটা করতে হবে তার মানে হচ্ছে নর্মাল যে সে খাবারটা খাবে তার চেয়ে বেশি দরকার এই জিনিসটা শুধুমাত্র এক একভাবেই ভাবেই স্টাবলিশ করা যায় সেটা হচ্ছে যে তথ্য প্রমাণ দিয়ে হ্যাঁ এই তার মানে হচ্ছে যে শিক্ষার শিক্ষার যদি বৃষ্টি দিন আমরা না করতে পারি তাহলে এই কুশংশগুলো যাবে না কখনো আচ্ছা এই আমরা একটু মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনি বইয়ের ভাষায় কথা বলছেন আপনি আরেকটু সহজ করে আরেকটু মানে কিভাবে মানে আমি 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 ধরলাম বাদ দেন বইয়ের অ্যাক্সেস পাচ্ছে না তারা বইয়ের অ্যাক্সেস নাই মেয়ের রেতে ধরুন একটা গ্রামের একটা মেয়ে তার কোনো অ্যাক্সেস নাই কিভাবে সে নিজেকে সশিক্ষা শিক্ষিত করবে কিভাবে সে একটা ফ্যামিলিকে আলোর পথ দেখাবে একটা মেয়ে যদি সে আলোকিত হয় সে কিন্তু পুরো ফ্যামিলিটাকে সে আলোকিত করতে পারে রাইট আপনি আপনি চিন্তা করে দেখেন এখানে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে কুসংস্কার যে কারণে আমরা কুসংস্কার বলি সেটা হচ্ছে যে এই সংস্কারগুলো কোনো বা এই কোনো ভিত্তি ভিত্তি নেই এখন ছাড়া যে ধরনের বিশ্বাসে কিন্তু আপনি যে যেকোনো কিছুই আপনি বিশ্বাস করতে পারেন আমি ভিত্তি ছাড়া আমি বিশ্বাস করতে পারি যে আমি দশতলা থেকে লাভ দিলে আমি উড় পাখির মতো উড়তে পারবো হ্যাঁ এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারি যে কারণ এটার মানে ভিত্তি নেই কোনো ভিত্তি ছাড়া যে কোনো কিছু বিশ্বাস করা যায় যে কোনো কিছু এখন এই যে বিশ্বাসটা যে যে বেশি বেশি খেলে গর্ভবতী হলে মানে কম খাওয়ানো উচিত বেশি খেলে পরে বা সাধারণ যেটা অ্যামাউন্ট যেটা খায় সেটা খেলে পরে বাচ্চা মোটা হয়ে যাবে এটা তো কোনো ভিত্তি নেই এবং যে কোনো কিছুরই যে কোনো বিশ্বাস যার কোনো ভিত্তি নাই তাকে ট্যাকল করতে হবে এমন কোন মানে টেকল করতে হবে তথ্য প্রমাণ প্রমাণিত তথ্য দিয়ে এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে গ্রামের যেসব লোকরা থাকে তাদের হাতে তাদের অ্যাক্সেসটা নাই আরকি সো আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই অ্যাক্সেসটা যাতে তাদের থাকে এটা তো আর আপনি এখন বর্তমান বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে আপনি কিন্তু এমন না যে একবারে যে অ্যাক্সেস নাই তাও না এখন এখন গ্রাম নাই কিন্তু তারপরেও দেখতে হবে যে তারা আপনি চিন্তা করে দেখেন ফেসবুকে কেন মানুষজন ফেসবুকে ফেসবুকে কেন মানুষজন মানে কোম্পানিগুলো কেন অ্যাডভারটাইজ করে এডভার্টাইজমেন্টগুলো কেন অনেক লোক আসে তাই না অনেক লোক আসে এখানে সো আপনাকে দেখতে হবে যে ওই গ্রামের লোকগুলো কোথায় বেশি জরো হচ্ছে তারা কি করে হ্যাঁ সবচেয়ে বাজারে অতএব চার দোকানে চার দোকানে প্লাস ধরান নারীরা নাটক দেখতেছে হ্যাঁ নাটক কিন্তু একটা মানে বিশাল একটা তারা দুই জীবন যাপনের মানে এন্টারটেইনমেন্ট যা এখনকার নাটকগুলো কি হচ্ছে শুধুমাত্র ভরামী এবং মানে পাত্রামি সাজা কথা পাত্রামি কিন্তু তারপরে কিছু হচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু ওই আম

এখানে যদি আমরা ইনজেক্ট করতে পারি তথ্য তাহলে কিন্তু তাহলে সম্ভব এবং অনেক কিছু কিন্তু সেভাবে সম্ভব হয়েছে ঝাটকা মাছের ব্যাপারটা হ্যাঁ ঝাটকা মাছ তারপর ধরেন বাল্য বিবাহ যৌতুক এগুলো নিয়ে কিন্তু মানে আপনি মানে সাইনবোর্ড বোর্ডটা আনাতে পারেন আপনি বিল বোর্ডটা আনাতে পারেন তার চেয়ে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ উপায়টা ছিল ওই নাটক নাটকের মাধ্যমে করা নাটকের মধ্যে এই এগুলা এই আপনি দেখবেন যে হুমায় আহমেদের আগের নাটক গুলো এরকম ছিল অনেকটা সমাজ সংস্কারক হ্যাঁ এবং ব্র্যাক নিবেদিত কিছু নাটক আহমেদ করতেন হ্যাঁ হ্যাঁ যেখানে উনি সেই অবস্থা গুলো উঠে আনতেন এরকম নাটক আরো বেশি হওয়া উচিত সেখানে মানে যেখানে তাদের আনাগোনা বেশি সেখানে মেসেজ গুলো দেওয়া যায় হ্যাঁ নাটকে জাস্ট আপনি এখন দেখেন যে আমি এটা মানে প্রোডাক্ট প্লেসমেন্ট যেগুলো আর কি নাটকের মধ্যে আপনি কিন্তু দেখবেন যে এই জিনিসগুলো বাংলাদেশ চলে আসছে যেটা নাটকে হ্যাঁ কোনো একটা কি বলো কোন একটা প্রোডাক্ট তারা বিক্রি করতে চায় সেখানে দেখা যাচ্ছে যে নাটকের যে মেইন ক্যাক্টার তারা সেই প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছে কেউ কিন্তু বলতেছে না যে প্রোডাক্টটা ব্যবহার করেন সে জাস্ট দেখতেছে যে ওই নায়ক বা নায়িকা বা কোন নায়িকার বাসায় সেই প্রোডাক্টটা ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু ইন্টেনশনে ঢুকানো হয় মানুষজন বুঝে নিবে যে এই জিনিসটা ভালো বা জিনিসটা ধরেন একটা নাটকের মধ্যে দেখা যাচ্ছে যে এক লোক আরেক একটা ছেলে বা নায়ক তার বাবাকে বিকাশ করতেছে এই যে সাবকনসিয়াসলি কিন্তু তারা জানিয়ে দিলো যে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায় এটা কিন্তু তারা ডাইরেক্টলি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো তা না কিন্তু কিন্তু ওই গল্পের কনটেক্সটের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলো এইভাবেও করা যায় কারণ বাংলাদেশের অনেক লোক এই এই এন্টারটেইনমেন্ট গুলো এই এন্টারটেইনমেন্ট গুলো তারা নেয় এই যে এইটাই তাদের এন্টারটেইনমেন্ট নাটক টাটক দেখা

ওরা যদি তাদের নাটক টাটকের মধ্যে এমন কোন আইডিয়া প্লেস করতে চায় যেটা কি না মানে প্রচলিত ইসলামিক বা সাংঘর্ষিক হ্যাঁ এটা তো ধরেন ওরা যদি ওই বাল্য বিবাহ চিন্তা করেন বাল্য বিবাহ ব্যাপারটা দেখেন অনেক রেজিস্টেন্স আসছিল কিন্তু ধার্মিক সমাজ থেকে বা ধরেন ওই এনজিওরা যখন যেত বলতো যে এই আপনারা তো ই করা উচিত এই কননমে ইউজ করা জন্ম নিয়ন্ত্রণ করা উচিত কিন্তু গাড়িটারে পোরাইতে হয় দেয়া হতো কিন্তু তখন হুম বলতে যেগুলা ইসলামে যে বলেন শফি হুজুর যে বলেন মেয়েদেরকে স্কুল পাঠাবো না এগুলো এখন আর এগুলা সব কেউ পাত্তা দেন আমার মনে হয় এখন নারীদের ক্ষমতায়ন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং কাজে কর্মে এই যে গার্মেন্টস যে চালাচ্ছে গার্মেন্টস সব মেয়েরাই যাচ্ছে হ্যাঁ এটা ঠিক আপনার দিন দিন আস্তে আস্তে মেয়েরা এগিয়ে আসছে হ্যাঁ এমন না যে আমাদের সমাজটা একদমই বদ্ধ এটা আসলে ফিল্ট্রালাইজেশনের ব্যাপার আস্তে আস্তে ফিল্টার হতে 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 আমরা কয়েকটা জেনারেশনের মধ্যে পরে হয়তো পাবো হ্যাঁ আমরা একবারে যে এক জেনারেশনের মধ্যে সব সমাধান হয়ে যায় এমন কোনো কথা নাই কথা বললেন যে কিন্তু অনেক নিয়ে যায় এখানেও কিন্তু আমরা ই করতে পারি তাদেরকে এই 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 পয়েন্টসগুলো দিতে পারি যে এই যে গর্ভবতী মেয়েদের কি কি করা উচিত যে কোন যা খাওয়া উচিত না হ্যাঁ এখানে কিন্তু অনেক মিরা যায় এখান থেকেও কিন্তু তারা শিখতে পারে আমরা যদি মানে এইগুলোকে ইউটিলাইজ করতে হবে এই যেখানে আমরা দেখবো যে তাদের আনাগন অনেক বেশি সেখানে কিন্তু আমরা হ্যাঁ মানে ইন্টারনেটে ছেড়ে দিলে হবে না সেখানেই অ্যাক্টিভলি তাদেরকে বলতে পারি অ্যাক্টিভলি তাদেরকে দেখাতে পারি যে না 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 তোমরা আপনারা যখন বাসায় যাবেন আপনাদেরকে হয়তো বা বলবে যে এইটা করতে পারবেন না ওটা করতে পারবেন না কিন্তু এইটা এটা এটার এই জিনিসগুলো করলে পরে মানে কম খেলে পরে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে হ্যাঁ এই আপনার বেশি খেলে পরে বা আপনার যতটুকু দরকার ততটুকু আপনি যদি খান আপনার বাচ্চা যে মোটা হয়ে যাবে এমন কোনো তথ্য নাই এমন এগুলো সবচেয়ে কুসংস্কার যেখানে নারীরা যাবে মানে তারা আমি বলতেছি যে যারা গার্মেন্টস যারা কাজ করে যাদের শিক্ষা দীক্ষা কম তাদেরকে সেখানেও কিন্তু ভালো যেতে পারে সেখানে কারণ আপনি তাদের কাছে তাদেরকে অ্যাক্সেস করতে পারতেছেন পারছেন একসাথে অনেক এবং কিন্তু এখন কি করবে এগুলো মানে সমস্যা হচ্ছে যে কি করবে এবং এই যে দেখেন আমরা যে লাইভ করছি হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের চেষ্টা যে আমরা পুরুষগুলোকে পুরুষগুলো পুরুষগুলো পুরুষ গুলোকে তুমি পুরুষ বলে যে তুমি সর্বময় ক্ষমতার অধিকারী এমন না তোমাকে তোমার সংসারের কাজে বাড়তে হবে তোমাকে মানুষ হতে হবে পুরুষ হওয়ার আগে তোমাকে মানুষ হতে হবে তো আমরাও যে এক ধরনের চেষ্টা করছি না তা না তো অনলাইনের পাশাপাশি অফলাইনেও অনেক অ্যাক্টিভিটিস করা লাগবে শুধুমাত্র অনলাইন করলে আসলে হবে না তো আমি আশা করি যারা অনলাইনে কথা বলে তারা অবশ্যই অফলাইনে কিছু না কিছু করে

যে মেয়েরা পুরুষের সমান নাকি সমান না এই ডিসকাশনে না গিয়ে আমরা যদি দেখি একটা দেশের মোটামুটি সব দেশেই মোটামুটি পঞ্চাশ ভাগ হচ্ছে পুরুষ পঞ্চাশ ভাগ হচ্ছে নারী হ্যাঁ এখন আপনি প্রোডাক্টিভিটির দিক থেকে যদি চিন্তা করেন পঞ্চাশ ভাগ একটা মানুষ একটা দেশের পঞ্চাশ ভাগ পপুলেশনকে যদি একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে সেই দোষটা যাবে কোথায় পঞ্চাশ আপনি আপনার কোম্পানিতে পাঁচজন আছে হ্যাঁ কোম্পানিতে পাঁচজন আছে এখন যদি আপনার 10 জন যদি যোগ যোগ করেন আপনার প্রোডাক্টিভিটি ডাবল হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অ্যাঙ্গেলে কিন্তু মানুষের বোঝা উচিত যে নারীদেরকে একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনে যদি কাজ করে তাহলে অবশ্যই সংসারের হ্যাঁ অবশ্যই সেই সংসার বরকত আই বরকত হবেই রাইট শুধু এই অ্যাঙ্গেলে কিন্তু তাদের বোঝা উচিত যে যে আজকে নাতিদেরকে ওই বাসায় মানে রান্না করে ঢুকা রাখলে হবে না রান্না করে না ঢুকা রেখে যদি তাকে আপনি শিক্ষাদিকা দেন কাজ করতে উৎসাহিত করেন আপনার পরিবারের জন্য ওই ভালো হবে তার মানে আমি বলতেছি না যে মানে 24 ঘন্টা বাইরে থাকবে বাচ্চা অন্যজন পালন লালন পালন করবে সেটা বলতেছি না কিন্তু আচ্ছা ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের আর 30 সেকেন্ড হাতে আছে আমি একটু বলে শেষ করে দিব কারণ লাইনটা কেটে যাবে ভাই थैंक সো মাচ ইকবাল ভাই হ্যাঁ আসলে আমাদের কথা থেকে এটাই উঠে আসলো যে আমাদের নারীদেরকে শিক্ষিত করতে হবে নারীদেরকে আহ সামনে আনতে হবে তাহলে একটা সমাজ এগিয়ে যাবে এবং কুসংস্কার মুক্ত হবে সবাই